Yes, Avinash Chaudhuri is getting the point. But there is no way possible. Shala pen bhore khetai shikhechi shudhu. Koto bar bolechi. Koto bar toke bolechi. Amar jawa ashar pothe ami toder moton gorib bhikarider mukh kono bhabei dekhte chai na. No, it's all right. But what to do, you say? Babu. Hey? Babu. Arre? Ki korli re? Arre, tui amake chhuye dili. You bloody gorib bhikari. You touched me. Oh my God. Galo. Amar shob shesh hoye gelo. Arre, tor jonne ekkhuni amake abar ekbar ga dhute hobe. Amake gorom jole snan kortei hobe. Shanti. Shanti, gorom jol boshao, ami snan korbo. Jole Dettol dao, ami abar snan korbo. You bloody gorib hotochhara, Dettol niye ekkhuni. Amake abar snan korte hobe. এত কাছে আসছিস কেন রে? আরে এত কাছে আসছিস কেন? এগিয়ে না দিলে কি করে খাবে? আরে খাবার দিতে কি কোলে চড়ে বসে হয় নাকি? যা যা, এগুলোকে দেখলেই ঘেন্না করে। মানুষ খাবে কি করে? ছিছি, কেন যে এসব হাগরে হতছাড়া গরিবগুলো জন্ম হয়। তুই, আমি হলাম তোমার প্রিয় শালক সমু, যাকে তুমি আদর করে ডাকো দূর শালা। আরে শালা, দূর শালা, এই শালা কেন রে শালা, কেন করলি এটা? বিশুদ্ধ সাবান জল, যা তোমার মুখের ভেতর দিয়ে ঢুকে তোমার পাকস্থলীতে অপবিত্র খাবারগুলোকে পবিত্র করে দেবে। আরে শালা, আমার কোনটা অপবিত্র রে, কোনটা অপবিত্র? আচ্ছা জামাইবাবু, একটা গরিব তোমাকে ছুঁয়ে দিল বলে তুমি গরম জলে ডেটল দিয়ে স্নান করলে। আচ্ছা ওই যে যেটা দেখছো, যেটা গিলছো, সেটা কে রেখেছে? একটা গরিবই তো। হ্যাঁ করো, শান্তি, 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 তাড়াতাড়ি এসো। শান্তি, হয় এই দুঃশালাকে মারবো, নয় আমি নিজে শালা মরে যাবো। এই শান্তি, শান্তি। ওহো, মানুষটা আমাকে শান্তিতে পুজোটাও করতে দেবে না। যাচ্ছি যাচ্ছি, খবরদার খবরদার জামাইবাবু, ওই শান্তি দিদিকে তুমি অশান্তি নিয়ে ডাকতে পারবে না। একটু ভালো করে ডাকতে তোমার কি হয়? হ্যাঁ হ্যাঁ গো, শান্তি শান্তি, তা না, শান্তি শান্তি, এরম অশান্ত মনে ডাকলে কোনো কাজ শান্তিতে হতে পারে না। দেখো দিদি, দেখো খাও, শালা হাবাতে বাচ্চা তো। আচ্ছা ঠিক আছে নাও, পাগলা গজিয়েছি। দেখো দেখো দিদির কপালটা, দেখো কি আর বলবো, আজকে বাবা মার জন্য দিদির এই অবস্থা, এরম বাঁদরের গলায় ঝুলিয়ে দিল মুক্তার মালা। আবে কি বললি তুই, আমি বাঁদর? আচ্ছা ও শুধু এরকম কেন করছে? আরে আমাকে দোষ দিচ্ছ কেন? ওই শালাকে বলো আমাকে কিচ্ছু খেতে দিচ্ছে না, টিকতে দিচ্ছে না একদম, শালা দুষ শালা। এই সঞ্জীব, এই সঞ্জীব, সঞ্জীব, হে 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 হে, তোর ঠোঁটেতে নেশা, তোর হাসিতে নেশা, কথাতে নেশা, পাগল করেছে আমাকে ভালো আরো বেশি ভালো, দেখেছি যে তোকে, হ্যাঁ ভালো আরো বেশি ভালো, দেখেছি যে তোকে। তোর জন্য সারা রাত
মন হলো যাযাবর, তোর জন্য ঘুম হলো স্বপ্নেরই সদাগর। স্বপ্নের থেকেও বেশি সুন্দর রূপ তোর, ফুলের সুবাস মেখে জোছনাও মানে হার। তোর রূপেতে নেশা, তোর গানেতে নেশা, তোর রাগেতে নেশা, চাউনিতে নেশা, পথ ভুলিয়েছে আমাকে ভালো আরো বেশি ভালো দেশেছি যে তোকে। হ্যাঁ ভালো আরো বেশি ভালো দেশেছি যে তোকে। কখনো তুই যদি আসতে করিস দেরি, ভয় লাগে তোকে যদি কেউ করে নেয় চুরি। ও চোখের পলকেতে হৃদয়ের লুকোচুরি, বুকের ভেতরে আজ যৌবনের ফুল ঝুরি। রঙের নেশা তোর রূপের নেশা, ওই বুকের নেশা গন্ধ মেশা বিবশ করেছে আমাকে ভালো আরো বেশি ভালো বেসেছি যে তোকে। হ্যাঁ ভালো আরো বেশি ভালো বেসেছি যে তোকে। খামখেয়ালি হলে কোনো কাজ করা যায়? আরে এত অন্যমনস্ক হলে তুই এত বড় কোম্পানির দায়িত্ব কি করে নিবি বলতো? হ্যাঁ ক্রেডিট কলমের কথাটা তুই ডেবিট কলমে লিখে ফেলেছিস। সরি। হোয়াট সরি? তোর সিলি মিস্টেকের জন্য কোম্পানির কত টাকা লস হলো সেটা জানিস? দেখ সঞ্জীব, আমার সবচেয়ে কাছের প্রিয় বন্ধু সুধাংশুর একমাত্র ছেলে তুই। তোর বাবা মা অ্যাক্সিডেন্টে চলে যাওয়ার পরে আমি তোকে বাড়িতে রেখে নিজের ছেলের মতন লালন পালন করেছি, এই জন্যে যে তুই বড় হলে আমার সঙ্গে আমার কোম্পানির দায়িত্ব নিবি, আলটিমেটলি আমার উত্তরাধিকারী হবি। বাট নো নো, দিস ইজ নট গুড। বি কেয়ারফুল সঞ্জীব, এইরকম মিস্টেক যেন ভবিষ্যতে দ্বিতীয়বার না হয়। মাইন্ড ইট। তুমি বলো নিশা, আমি আঙ্কেলকে কি করে বলবো যে ইউ আর রেসপন্সিবল ফর দিস মিস্টেক্স? ভাই তোমার কিছু হয়নি তো? এসো এসো এসো, আস্তে আস্তে দেখে চলো, যাও। ম্যাডাম, মানুষের জীবনের মূল্যটা এমনই, তা বড়লোকের চোখ দিয়ে দেখা সম্ভব নয়। তার উপর আপনি কালো চশমাও পরে আছেন, সেটা খুলে ঠিকভাবে গাড়ি চালান, না হলে ভবিষ্যতে আপনি অনেক বড় বিপদে পড়বেন। মাইন্ড ইট। মেরে ফেলো রে, মা, কি করে ধরো, মা ধরো, কি করে ধরো,
ওকে জিজ্ঞেস করো না যে তোমার পিছনে লুকিয়ে রয়েছে হয়েছে সঞ্জীব। কিছু নয় আন্টি, আমাকে আইসক্রিম আনতে বলেছিল, আমি আনিনি বলে আমাকে মারছে। আমার বাড়িটা তোর শ্মশান বলে মনে হচ্ছে। একথা আমায় জিজ্ঞেস না করে ওপরে ওই ভূত পেত্নীদের জিজ্ঞেস করে জবাব পাবে। কিছুতেই ছাড়বে না, কিন্তু রকম সকম দেখো ছেলে মানুষে এখনো গেল না। এরপর যখন বিয়ে হয়ে চলে যাবে কি হবে কে জানে, তখন গোটা বাড়িটা খালি খালি। না না না, একদম নয় শান্তি, একদম খালি লাগবে না, সে ব্যবস্থা আমি করে ফেলেছি। কি করেছো? কি করেছি? আরে কি করেছি, ধৈর্য ধরে শোনো, আমাকে কি ভাবো তুমি? হ্যাঁ বুঝলে শান্তি? আহ বলোই না। নিশা আর সঞ্জীব, আমি আমাদের নিশার বিয়ে এই সঞ্জীবের সাথে দেব বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। তুমি সত্যি বলছো? হ্যাঁ শোনো, তার মানে বিয়ের পরে এখানে আমাদের সাথেই থাকবে, একটা হলো খামখেয়ালি আর একটা চিটিয়াল। বাবরে বাপ! সেই জন্যে চৌধুরী বংশের উত্তরাধিকারী হিসেবে নিশার ভাবি সন্তানের নামে আমি আমার সমস্ত সম্পত্তি উইল করে ফেলেছি। সত্যি? এত সব কথা তোমার পেটে ছিল? আচ্ছা যাবো, আজ যা পেটে আছে সব উগড়ে দাও। আমি তো কোনছার, যে তোমাকে বলে গন্ড মূর্খ সে সবচেয়ে বড় মূর্খ। শালা, তোকে আমি কতবার না বলেছি আমি যা যা খেতে চাইবো আমাকে তাইতেই দিবি? তোকে বারবার বলেছিলাম আজকে আমি দই বড়া খাবো, করিসনি কেন? আরে আরে কি বলো তুই, কি করছিস, কি হয়েছে, এখানে ভাঙছিস কেন? আমার মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে এখানে, আমি এখনই আলিপুর আবহাওয়া খবর দিচ্ছি। সকালে দই বড়া খাবি, দই ছিল না তো তাই নোনতা হালুয়া করেছি। কেন, নোনতা হালুয়া কি মানুষের খাবার নয়? মানুষের খাবার হতে পারে কিন্তু আমি খেতে পারবো না, আমি খেলে আলুর দম দই বড়াই খাবো, না হলে কিচ্ছু খাবো না, ব্যাস। তোর কিন্তু বড় জেদ, হ্যাঁ মানুষের সুবিধা অসুবিধা কিছু দেখবি না? নিশা মা ঠিক বলেছেন। না না, মানে আজকের দিনটা অ্যাডজাস্ট করে নে, কালকে দই বড়া হবে তুই খাবি, জামা জেদ করিস না, খেয়ে নে। আমি তো একবার বললাম আমি খাবো না, আমি বুঝতে পারছি না তোমরা আমাকে এত জোর কেন করছো, আমার ইচ্ছে মতো কি কিছু খেতেও পারবো না? এই নিয়ে এত টেনশন? আজকে আমাদের ব্রেকফাস্ট বাইরে হবে, চল তোকে আমি বাংলার প্রসিদ্ধ দই বড়া খাওয়াবো। ও ইয়েস, দিস ইজ এ ফ্যাবুলাস আইডিয়া। সঞ্জীব তাহলে সেটাই করো, ওকে সঙ্গে করে নিয়ে যাও, ও যা যা খেতে চায় ওকে তাই খাইয়ে নিয়ে এসো। ওকে নিশা, কাম অন, চল। সবকিছু তোমার জন্য, তোমার জন্য ও এত জেদি হয়ে গেছে, ছোটবেলা থেকে যা যখন চেয়েছে সঙ্গে সঙ্গে এনে দিয়েছো, এখন মাথায় চড়ে বসেছে, এবার সামলাও। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দিদি, ও একদিন জামাই বাবুর নাক কাটবে। জামাইবাবু আরেকটা নাকের অর্ডার দিও। আরে শালা, শালা না হলে তোর দাঁত আমি ফেলে দিতাম, শালা দুঃশালা। এই তাড়াতাড়ি দু প্লেট দই বড়া দাও তো। আগে এদের দিয়ে নি, তারপর আপনাকে দেবো। আরে আমরা এখানে খাবো না, কোনো ছেলেকে দিয়ে গাড়িতে পাঠিয়ে দাও। আগে দিতে পারবো নি বাবু। দিতে পারবো না মানে? আমি কি বিনা পয়সায় চাইছি? না বাবু, ওরা আপনার আগে আছেন, ওদের না দিয়ে আপনাকে দেবো। কি বললি, আমার মুখের উপর কথা বলছিস? জানিস আমি কে? আমি চাইলে তিন মিনিটের ভেতর তোর দোকান উঠিয়ে দেবো। এভাবে বলছেন কেন বাবু? চুপ কর, তোর এত সাহস, তুই আমার মুখের উপর কথা বলছিস দেখবি। বাবু আপনি কি করছেন? এত গরম হওয়াটা শরীরের পক্ষে ভালো নয় স্যার, একটু ঠান্ডা হয়ে যান না।
তুমি কে এ ব্যাপারে নাক গলাবা? আমি গলাইনি, গলিয়েছেন আপনি। তার উপর আবার বেলাইনে, যদি দই বড়া খাওয়ার এত ইচ্ছে হয় তাহলে অন্যদের মতো লাইনে এসে দাঁড়ান। এই তুমি বোধহয় জানো না আমি কে। যে মানুষকে মানুষ বলেই ভাবে না তাকে আমার চেনার কি দরকার? বেটার হবে আগে নিজেকে আপনি নিজে জানেন। যে হাড়িটা আপনি ফেলে দিতে চাইছিলেন সেই হাড়িটা ওর পরিবারের মুখে অন্ন তোলে, ক্ষুধার্তের খিদে মেটায়। তাই খাবার জিনিস কখনো ফেলবেন না, লক্ষ্মী ছাড়া হয়ে যাবেন। আর একবার লক্ষ্মী ছাড়া হয়ে গেলে খাবার তো দূরের কথা, আপনাকে কেউ ভিক্ষাও দেবে না। ডাউন স্ট্যান্ডার্ড। আমাদের সবার জন্য বানা। আরে মালগুলো বেশ ভালো রে। হয় সুইটি, আজকে ফ্রি আছো? আমাদের দেখে মুখ ঘোরাচ্ছ কেন মামনি? আমি ধরলে কে ছাড়াবে সোনা? আপনার কাজ কলম ধরা, আমাদের কাজ ফ্রেম করা। ছেড়ে দিন ওকে। না চললে ভালো ভালো বলছি, ছেড়ে দিন ওকে। না চললে কি করবি? কি করব কি না করব সেটা তো পরের কথা, আগে ছেড়ে দিন ওকে। শোন, কলম যে ধরে সে তলোয়ারও ধরতে পারে, আর যদি একবার ধরে তাহলে তাকে শেষ করে দে। কি ভেবেছিস, কি ভেবেছিস তোরা? মেয়েরা তোদের হাতের পুতুল। যা শালা, ক্ষমা চা, ক্ষমা চাবে ওদের কাছে। ছোট বোন ভুল হয়ে গেছে, দাদাকে ক্ষমা কর। আর যেন তোকে এই কলেজ চত্বরে না দেখে। ভাগ শালা। মানুষকে মানুষ বলেই ভাবে না তাকে আমার চেনার কি দরকার? শোন, কলম যে ধরে সে তলোয়ারও ধরতে পারে, আর যদি একবার ধরে তাহলে তাকে শেষ করে দে। কি জানি ওর কথা কেন এতবার মনে পড়ছে, আমার মন কেন ওর দিকে বারবার চলে যাচ্ছে, কেন ওর প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমার ভালো লাগছে, কেন? কারণ তুই ওকে ভালোবেসে ফেলেছিস। সত্যি কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? তুই মরেছিস নিশা। মামা, এত সকালবেলা আদর করে ভাবনি আমাকে মামা বলে ডাকছিস? মামা, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। মামা মামা মামা, ও মামা মামা বলে ফেল, আমার সব চোখ নাক খোলা আছে বলে ফেল।
তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। আচ্ছা, সেই কাজটা যদি আমাকে দিয়ে হয় তাহলে বলে ফেল। তুমি আয়ুষ পাল চৌধুরীকে চেনো? হ্যাঁ, সেটা আবার কে রে? ভিএম কলেজের ফিজিক্সের লেকচারার। বলুন, আমার সাথে কি দরকার? আমি সৌমেন রায়, শিল্পপতি অবিনাশ চৌধুরীকে তো চেনেন, আমি তার ব্রাদার ইন ল। আচ্ছা, একচুয়ালি কথাটা হলো আমি ভাগ্নির জন্য আপনার কাছে এসেছি। আমার ভাগ্নি ফিজিক্স নিয়ে পড়ছে, তো তো ও চাইছে আপনার গাইডেন্স যদি ও পায় তাহলে রেজাল্টটা একটু ভালো করে এই আর কি। তাই আমি বলছিলাম আপনি যদি বাড়ি গিয়ে ওর ফিজিক্সটা একটু দেখেন। মানে কি বলতে চাইছেন আপনি? না 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 না, ফিজিক্স না, ফিজিক্স বাড়ি গিয়ে পড়ালে ভালো হয় আর কি, আর তার জন্য আপনার যা ফি হয় দিতে রাজি আছি। দেখুন, প্রথম কথা হলো আমি কোনো ফিস নিয়ে পড়াই না, নিজের শান্তির জন্য, মনের খুশির জন্য ছেলে মেয়েদের পড়াই। আর দ্বিতীয় কথা হলো কখনো কারোর বাড়ি গিয়ে পড়াই না। প্রথম কথাটা ঠিক আছে, চলবে, কিন্তু দ্বিতীয় কথাটা আমার জন্য একটু কনসিডার করলে আসন্ন বিপর্যয়টা পেরানো যাবে। আসন্ন বিপর্যয় মানে? ও আপনি ফিজিক্সের লেকচারার, তো ওই জন্য বুঝতে পারবেন না। কথাটা হলো আমার ভাগ্নি কিন্তু খুব জেদি স্বভাবের, যদি একটা চ্যাপ্টারের ডাউট ক্লিয়ার না হয় ও নেক্সট চ্যাপ্টারে যায় না, আর সেই সময় যদি কেউ ওকে ডিস্টার্ব করে সে বড় ভয়ঙ্কর ব্যাপার। ঠিক আছে, আপনি যখন রাজি নন তখন দেখি আর কি ব্যবস্থা করা যায়। আচ্ছা শুনুন, আপনি মন খারাপ করবেন না, আপনি যখন এত করে বলছেন তাহলে আমি রাজি আছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নিশা, এই দেখ তোর ফিজিক্স স্যার এসেছেন, দেখ। আপনি? হ্যাঁ, নমস্কার। নমস্কার। বাই দ্য ওয়ে আয়ুষবাবু, আপনি কি আমার ভাগ্নিকে আগে থেকে চেনেন? আগে, কিন্তু ও যে আপনার ভাগ্নি তা জানতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন জানলেন তো। নিশা, এবার থেকে আয়ুষবাবু তোর দায়িত্ব নিল। আয়ুষবাবু, নিশার দায়িত্ব আজ থেকে আপনার। না থাক, আসুন, বসুন। কি নেবেন, ঠান্ডা না গরম? ঠান্ডা আমি খাই না, আর গরম আমার সহ্য হয় না। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, আপনি তো আবার নরম প্রকৃতির মানুষ। দেখুন, এসব কথা ছেড়ে মেন টপিকের উপর ডিসকাস করাটাই ভালো। ইট উইল বি বেটার ফর বোথ অফ আস। বাট ডিসকাশনটা পরবার থেকে করলে পরে আই থিঙ্ক দ্যাট উইল বি বেস্ট ফর বোথ অফ আস। করবেন মানে কি করবেন? প্রেম কেমন করে হয়, কিভাবে হয়, কার সাথে হয়, সেটার ফর্মুলাটা এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আপনার মামা কষ্ট করে আমাকে ডাকলেন কেন? উনি স্টুডিওতে যেতে পারতেন, সেখান থেকে অক্ষয় খান্নাকে নিয়ে আসতেন। ডেকে আনতেই পারতেন, কিন্তু অক্ষয় খান্না তো আজকাল ওসব বোধ হয় আর পড়ান না। সরি ম্যাডাম, আমি সেই পড়া পড়িনি আর পড়াইও না, আমার সাবজেক্ট হলো ফিজিক্স। জানি, সেটা আমি জানি, কিন্তু ফিজিক্স পর্যন্ত পৌঁছতে গেলে আমি ভাবছি মনের সাথে মনের মিল হওয়াটা খুবই দরকার। ও, আমাকে তাহলে এই জন্যই ডেকেছিলেন? আচ্ছা, কি করব, আমার কাছে আর কোনো উপায় ছিল না। সত্যি কথা বলতে কি, আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসাটা কোনো ভুল নয় ম্যাডাম, কিন্তু ভুল রাস্তায় ভালোবাসলে ভালোবাসাটা ভুল হয়ে যায়। আমার ভালোবাসায় কিন্তু ভুল নেই। সেটা আপনার ভাবনা, আমার নয়। চলে যাচ্ছ? দেখুন ম্যাডাম, আপনার ভাবনার সাথে আমার ভাবনা ম্যাচ করার জন্য যে লেভেল বা পজিশন দরকার সেটা আমার নেই। আইদার আপনি ঠিক লোক দেখে প্রপোজ করেননি, অথবা আমি ভুল করে ভুল জায়গায় চলে এসেছি, সরি। শোনো, শিট, ছাড়বো না। থ্যাংকস ফর ইওর কাইন্ড অ্যাটেনশন স্যার। আরে, এতে থ্যাংকস দেওয়ার কি আছে? আই হ্যাভ জাস্ট ডান মাই ডিউটি। রাদার আমি আরো বেশি খুশি হব যেদিন আপনার ট্রান্সফারের ক্যান্সেলেশন লেটারটা আমার হাতে এসে পৌঁছবে, আর আমি জানি সেদিনটা বেশি দেরি নেই। হ্যালো, ভাইস চ্যান্সেলর বলছেন? ভাইস চ্যান্সেলর বলছি। নমস্কার। নমস্কার, আয়ুষ পাল চৌধুরী আছেন? তিনি এখানেই আছেন। হোল্ড অন প্লিজ, হোল্ড অন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিন ফোন, নিন, কথা বলুন। ইয়েস, আয়ুষ পাল চৌধুরী স্পিকিং। আমি ইন্সপেক্টর সোমলতা মজুমদার বলছি। নমস্কার ম্যাডাম। বেশ কিছুদিন আগে আপনাদের ইউনিভার্সিটি চত্বরে গুন্ডাদের ধরে আপনি যে কলেজ স্টুডেন্টদের বাঁচিয়েছিলেন, তার মধ্যে কয়েকজন স্টুডেন্ট হুকলি নদীর ধারে আজ সুইসাইড করেছে। ইজ ইট সো? ইয়েস। ও নো। আমি অলরেডি গুন্ডাগুলোকে অ্যারেস্ট করেছি। আমাদের কিছু নিডফুল প্রসিডিং এর জন্য আপনার ভ্যালুয়েবল স্টেটমেন্ট দরকার। আপনি হুগলি নদীর ধারে এক্ষুনি চলে আসুন। ওকে, আই জাস্ট কামিং। হুম
কই, কেউ তো নেই দেখছি। আপনি? হ্যাঁ আমি। আমাকে না নিয়ে কোথায় যাচ্ছিলে? আমি তো বুঝতে পারছি না কেন আপনি আমার পেছনে পড়ে আছেন। আমি কি করব বলো, আমি তো ছোটবেলা থেকে এমনি। বাই দ্য ওয়ে, তুমি যদি আমাকে এড়িয়ে চলো আমি ঠিকই তোমার কাছে পৌঁছে যাব। যে ডিসিশনটা তুমি বাড়িতে নিতে পারোনি, বাই দ্য ওয়ে আমি ভাবছিলাম সেই ডিসিশনটা এখানে নিতে তোমার কোনো অসুবিধাই হবে না, কারণ এই জায়গাটা কারোরই নাই, কমন প্লেস, সবার জন্য সমান, না এটা তোমার বাড়ি না আমার বাড়ি। আমি প্রথমেই বলেছি এ ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। যদি আমি সেই ইন্টারেস্টটা ক্রিয়েট করে দিই তাহলে? পারবেন না। আমি তোমার সম্বন্ধে যতটুকু জানি তুমি বোধহয় আমার সম্বন্ধে ততটা জানো না। আমার বিষয়ে কতটা জানেন? সাথে হয়ে জীবন কাটানোর জন্য যতটুকু দরকার। What do you want to say? Very simple. I love you and I want to marry you. যেটা সম্ভব নয় সে বিষয়ে অযথা চিন্তা করাটা আমার একদম ভালো লাগে না। ও হ্যাঁ, একটা কথা, ভালোবাসা শুরুটা কখনো মিথ্যে দিয়ে হয় না, আর যদি হয়ে যায় তাহলে সেটা ভালোবাসা থাকে না। তোমার কাছে যেটা মিথ্যে তা আমার কাছে যে কতটা সত্যি সেটা আমি এখনই প্রমাণ করে দিতে চাইছি। আমি শেষবারের মতন জিজ্ঞেস করছি, তুমি আমায় ভালোবাসবে কি না? না। নিশা, নিশা, এবার বলো আমার ভালোবাসাটা সত্যি না মিথ্যে? আমি জানি না। সত্যি বলো, তুমি আমাকে ভালোবাসবে কিনা? আমি জানি না। আমাদের বিয়ে হবে কিনা জানি না। সত্যি জানো না? না জানি না। আমি কিন্তু জানি। কি? আমি জানি না। আমি কিন্তু জানি। কি? আই লাভ ইউ। আয়ুষ, আই লাভ ইউ। বলেছিলে হ্যাঁ হ্যাঁ আমাকে, আমি বলেছিলাম না 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 বলে, এই হৃদয়েতে লিখে দিলে তোমার নাম, এই ঠিকানা নাম তোমার, এই চিঠির ঠিকানা তোমার, এই চিঠিতে লিখেছি আমি আই লাভ ইউ। আমি বলেছিলাম এসো এসো তোমাকে, তুমি বলেছিলে যে যাও যেতে পেয়েছি এমন যে পথ, পথে যেতে যেতে ধরো আমার এই হাত, হে আমার জীবনে তুমি পাড়ালে যে হাত, সেই হাতে ফুটে জানো লক্ষ্য পাড়ি যায়।
প্রথম স্বপ্ন তুমি, আমার স্বপ্নের রং তুমি, সেই রঙে রাঙিয়ে দিয়ে আই লাভ ইউ। ভিজে গিয়ে এক হয়ে যাওয়া, ভিজে যাওয়া শরীরে লাগলো যে হাওয়ার ছোঁয়ায়, প্রেমে কাঁপছে যে হিয়া আমার চোখে তুমি, হৃদয় জুড়ে তুমি, আমি শুধুই তোমার। বাদ যেতে তুই কি নিবি? তুই যা চাইবি আমি তাই এনে দেবো। বেশি ফটের ফটের করিস না, তোর এই কথাগুলো শুনলেই আমার গা জ্বলে। তুই কত কাজের সেটা আমি ভালো করেই জানি। মানে বাবা সঞ্জীব, শোনো শোনো, আমার মনে হচ্ছে খুব বড় একটা ঝড় আসতে চলেছে এখন। মামা, ঝড় আসলে তাকে কিভাবে থামাতে হয়? আই নো দ্যাট বিদ্যা। ওকে বল বল, তোর কি দরকার? এত করে যখন বলছিস তাহলে সেটা ডিউ রইল, সময় এলে তোর কাছ থেকে চেয়ে নেবো। আর শোন, তখন আবার ভুলে যাস না কিন্তু। মর্দ কা বাত হাতি কা দাঁত। আচ্ছা, এটা তো তুই মানবি যে হাতির দাঁত ভেঙে দেওয়া যায়, সেই রকমই যদি তোর পুরুষদের দাঁত কেউ ভেঙে দেয় তখন? মামা, সময় বলে দেবে, ছেলে না অন্য কিছু। ঠিক আছে, সময় আসলেই বোঝা যাবে। এই যে দুশালা, চলছে তো ননস্টপ রিমিক্স। আর আমাদের নিশাট বার্জের জন্য যেসব কাজ বলেছিলাম সেসব মনে আছে না? নেই, সব ভুলে গিয়ে সেদ্ধ করে ছোলা দিয়ে খেয়ে ফেলেছি ভাবছি। আরে সঞ্জীব, তুমি বিজনেস ওয়ার্ল্ডের সবাইকে চিঠি দিয়েছো, ইনভাইট করেছো? হ্যাঁ, সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। গুড। নেশা শোন। হ্যাঁ বাবা। তোর যত বন্ধু আছে, নট অনলি বেস্ট ফ্রেন্ড, সবাইকে নিমন্ত্রণ করবি। ওকে ওকে বাবা। জামাই বাবু, তোমার মাথায় না পুরো গোবর পড়া আছে, ও কি সেই কাজটা বাকি রেখেছে? আউটলুক নেই খালি। তোর গালের মাপে না এমন একটা থপ্পড় কষাবো যে তুই নিজেই আউটলুক হয়ে যাবি। আরে হাসবার কি আছে, এ তো এই মহাপ্রভুর দৈনন্দিনের প্রসাদ। জাস্ট এ মিনিট, শান্তির দিকে শোনো, আমি একটু আসছি। কি? আরে নিশাকে বলো কেক কাটতে দেরি কেন করছে? দাঁড়াও, আমি সমুকে বলছি। হ্যাঁ হ্যাঁ, দেখো। আরে সমু। হ্যাঁ বলো। নিশাকে ডাক, কেকটা কাটবে তো। হ্যাঁ বলছি। তো 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 তা না। হ্যাঁ রে ভাগ্নি, তুই ওই ভিড়ের মধ্যে কাকে খুঁজছিস? আমার বন্ধুকে। বন্ধু? কিরম বন্ধু? ইম্পর্টেন্ট বন্ধু। হ্যাঁ ইম্পর্টেন্ট তো ঠিকই, কিন্তু কতটা ইম্পর্টেন্ট? মোস্ট ইম্পর্টেন্ট। কেন, তোমার কি দরকার শুনি? না আমার কিছু না, জামাই বাবুর দরকার। মানে? মানে জামাই বাবু আমাকে জিজ্ঞেস করছিল যে কে কখন কাটা হবে। আমি গিয়ে এখন তাকে বলে দিচ্ছি যে কি যখন তোর সেই ইম্পর্টেন্ট ফ্রেন্ড আসবে তখনই কে কাটা হবে। ওকে। আরে আয়ুষ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। আরে এমন করে কি দেখছো? মনে হচ্ছে স্বর্গ থেকে যেন পুরি নেমে এসেছে। আরে 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 আয়ুষ বাবু জি, নমস্কার নমস্কার নমস্কার। তারপর আজ ফিজিক্স পড়াতে এসেছে? আজকে কি আর পড়াশোনা হবে? মামা তুমিও না, উনি কি আজকেও আমাকে পড়াতে এসেছেন? ও হো হো, একেবারে ভুলে গেছি আজকে তোর জন্মদিন। ভালোই হয়েছে স্যারও এসে গেছেন। তুই আর কার জন্য অপেক্ষা করছিস? আর কারোর জন্য ওয়েট করার নেই, তুমি মা বাবাকে বলো কেকটা রেডি করতে। আমার কি জানি কেন ওই ব্যাপারটাতে একটু সন্দেহ সন্দেহ ঠেকছে। এই আয়ুষ বাবুর সাথে কেকের কি সম্পর্ক?
আচ্ছা ভাগ্নি, এই তাহলে তোর মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেন্ড। মামু তুমি কি আমার কেকটা রেডি করো তো। শোনো জামাইবাবু আর দিদি, অ্যাটেনশন প্লিজ, দয়া করে কেকের কাছে চলুন, কেক কাটার শুভ মুহূর্ত এসে গেছে, চলো। এক্স্যাক্টলি, চলো চলো। আয়ুষ, এই হচ্ছেন আমার বাবা, আর ইনি হচ্ছেন আমার বাবা, ইনি ভিএম ইউনিভার্সিটি ফিজিক্স এর লেকচারার আয়ুষ পাল চৌধুরী, মাই বেস্ট ফ্রেন্ড। আরে ভাগ্নি, এখন ইন্ট্রোডাকশন বন্ধ করো, এবার কেক কাটো। তাহলে লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারা সবাই রেডি হয়ে যান, এখন নিশা ম্যাডাম কেক কাটবে। হ্যাঁ, শান্তি সেই ইয়েটা আনো। ফ্রেন্ডস, আজ আমার মেয়ে নিশার 24তম জন্মদিন উপলক্ষে আমি একটা শুভ সংবাদ জানিয়ে আপনাদের সবাইকে সারপ্রাইজ দিতে চাই, আর সেটা হলো আমার মেয়ে নিশার এনগেজমেন্ট। আর আমি আমার মেয়ে নিশার এনগেজমেন্ট যার সাথে করতে যাচ্ছি সে হচ্ছে আমার পরম বন্ধু স্বর্গত সুধাংশু মজুমদারের একমাত্র ছেলে সঞ্জীব মজুমদার। সঞ্জীব প্লিজ কাম, কাছে এসো। না, এটা অসম্ভব বাবা। সঞ্জীবকে আমি ভাই হিসেবে দেখেছি, বন্ধু হিসেবে দেখেছি, জীবন সাথী হিসেবে না। আর কেউ যদি আমার জীবন সাথী হয় সে হলো আয়ুষ পাল চৌধুরী। নিশা, আর ইউ ম্যাড অর ফুল? একটা অর্ডিনারি লেকচারার হবে অবিনাশ চৌধুরীর জামাই, যার সারা মাসের মাইনেটাও তোর একটা ড্রেসের দামের থেকেও কম, তাকে তুই জীবন সাথী করবি? ক্ষমা করবেন স্যার, আমি এটা চাইনি। আমি চাই না এখানে কোনো রকম আমাকে নিয়ে কোনো অশান্তি সৃষ্টি হোক। আই এম রিয়েলি ভেরি সরি। কিন্তু আমি একটা কথা বলবো, ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি, দাদার কাছে থেকে নিজের একটা পরিচয় তৈরি করেছি, আর এখন আমি নিজের হাতে একটা ছোট্ট জগৎ তৈরি করেছি, আর সেখানে আমি খুব শান্তিতে আছি। আপনাদের জগতের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি বলেছিলাম না নিশা, সমানে সমানে কোনোদিন সম্পর্ক না হলে তাকে এই সমাজ কখনো স্বীকৃতি দেয় না। আজ এই প্রমাণটা পেলে তো আমি আসছি। হ্যাপি বার্থডে। দাঁড়াও আয়ুষ। কেন কেন থাকবে ও? বামন হয়ে চাঁদকে ধরবার বৃথা চেষ্টা করছে যে মূর্খ ছেলে, তার বাড়িতে জায়গা হবে না, একদম না। শোন, মনে রাখ, তোর বিয়ে যদি হয় তবে সঞ্জীবের সাথেই হবে। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। তাহলে আমার ডিসিশনটাও শুনে রাখো বাবা, তুমি যাকে বামন বলে ডাকলে সেই হবে আমার জীবন সাথী, আর তাকে দিয়েই আমি প্রমাণ করে দেব বামনও চাঁদকে হাতের নাগালে পায়। প্লিজ নিশা, উনি আমাদের গুরুজন, ওনার মতামতকে সম্মান করা আমাদের প্রথম কর্তব্য। আমাকে ভুল বুঝবেন না স্যার, আমি আসছি। আয়ুষ, আয়ুষ দাঁড়াও, আয়ুষ। নিশা, তুই আমাকে ভুল বুঝিস না। দেখ, আঙ্কেলের এই ডিসিশনে আমার কোনো ভূমিকা নেই। যদি কোনো ভূমিকা নাই থাকে তাহলে ওখানে দাঁড়িয়ে চুপচাপ শুনছিলি কিসের জন্য? দেখ সঞ্জীব, তোকে আমি কি চোখে দেখি সেটা আমি সবার সামনে বলে দিয়েছি। বিশ্বাস কর সঞ্জীব, তোকে আমি বিয়ে করার কথা কোনোদিন ভাবিনি, এমনকি ভাবতে পারবো না। তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? ছাড় সে কথা, তুই কি ভেবেছিস সে কথা আঙ্কেল জানে না। তিনি তার ডিসিশন নিয়ে নিয়েছেন, তিনি যখন আমাকে আমার মত জিজ্ঞেস করবেন তখন আমি সব কথা জানিয়ে দেব। বাবাকে তো আমি জানি সঞ্জীব, সে তার ডিসিশন থেকে একচুলও নড়বে না। আই নো দ্যাট, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওনাকে রাজি করানোর দায়িত্ব আমার। ইয়েস। না, কারোর কথা আমি শুনবো না।
বলে দিয়েছি মানে বলে দিয়েছি, তার জন্য নো আর্গুমেন্ট নো এক্সপ্লেনেশন, আমি আমার ডিসিশন থেকে নড়ব না। আঙ্কেল আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, নিশার অনিচ্ছা সত্ত্বেও ওকে বিয়ে করে আমি কি সারা জীবন খুশিতে থাকতে পারবো? তুমি বুঝতে পারছো না কেন, সঞ্জীব ঠিকই বলছে। শুধু ঠিক নয়, ওর লাইফের ফার্স্ট টাইম ও ঠিক কথা বলছে। চুপ, একদম চুপ। প্লিজ আঙ্কেল, আপনি আন্টি আর মামাকে শুধু শুধু বকছেন, আমি আপনার জামাই হতে পারলাম না তো কি হয়েছে, ছেলে হয়ে থাকবো? বিশ্বাস করুন, নিশা আমাকে ওর বন্ধুর মতো দেখে। নাথিং মোর দ্যান দ্যাট, উই আর জাস্ট ফ্রেন্ডস। জাস্ট স্টপ ইট, ওয়ান প্রোগ্রাম, আমি ওই লেকচারারকে জামাই করব না, আমাকে কারো বোঝানোর দরকার নেই। জি অবুজ, তাকে কিচ্ছু বোঝানোর দরকার নেই, সে যদি তার সিদ্ধান্তে অটল থাকে আমিও আমার সিদ্ধান্তে অটল। আমি যদি বিয়ে করি তাহলে আয়ুষকেই বিয়ে করব। নিশা! আরে মা, জীবনের এত বড় একটা সিদ্ধান্ত এরকম জেদের আর রাগের বসে নেওয়া যায় না। তুই কি ভেবেছিস তোর বাবা তোর কোনো অমঙ্গল হোক চাইবে? উনি যে কতটা মঙ্গল চিন্তা করছেন আমি ভালোই বুঝতে পারছি মা। তুই আঙ্কেলকে ভুল বুঝছিস নিশা। ঠিক বুঝবার জন্য তো আর কোনো কিছু বাকি নেই। ভুল কোনটা ঠিক কোনটা সেটা আমাকে বোঝাবি তুই? আমি কেন শিখাবো? তুমি ভাবো, তুমি যা বলো তুমি যা করো সবকিছু ঠিক, বাকি সমস্ত ভুল। ও নিশা এখন একটু চুপ কর না, দেখছিস বাবা রেগে আছে, ওর রাগটা পড়ে যাক, তারপর সবাই চিন্তা ভাবনা করে একটা ব্যবস্থা করব। বিয়েটা কোনো ছেলে খেলা নয় মামা, বাবা যদি তার সিদ্ধান্ত নেওয়ার আগে আমায় না জিজ্ঞেস করে থাকে আমিও আমার সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে কেন জিজ্ঞেস করতে যাব? আমি যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি দ্যাট ইজ ফাইনাল। তাহলে আমারও ফাইনাল ডিসিশন শুনে রাখ, তুই যদি তোর ডিসিশন না বদলাস তাহলে কিন্তু তোকে ভুলে যেতে হবে যে অবিনাশ চৌধুরী তোর বাবার নাম। মনে রাখবি, তুই যদি তোর নিজের ইচ্ছায় এ বাড়ির চৌকাট একবার পেরোস তাহলে তোর এই বাবা অবিনাশ চৌধুরী মরে গেলেও তোর বাড়ির দরজা কোনোদিন মারাবে না। আর আজ থেকে এ বাড়ির বন্ধ দরজা তোর কাছে লক্ষণ রেখা হয়ে গেল, তুই ঠিক করে নে, রেখার এপারে থাকবি না ওপারে। শোনো বাবা, আমার বুকের ভেতরে যে বিশ্বাসটা তৈরি হয়েছে তাতে তোমার এই লক্ষণ রেখা কোনো প্রভাব ফেলতে পারবে না, তোমার কোনো শর্তই আমার এই সিদ্ধান্তকে বদলাতে পারবে না। আরে মা, তোর বাবার মুখের উপর এভাবে উত্তর দিচ্ছিস? উত্তর দিচ্ছি না মা, বাবার লক্ষণ রেখা দিয়েই আমি তাকে প্রমাণ করে দেখিয়ে দিতে চাইছি নিজের বিশ্বাস নিজের কাছে কতটা বড়। আর তোমরাও দেখো আমি এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, বাবার কোনো টাকা পয়সা আমি নিয়ে যাব না, বরং খুশির কথা তার মেয়ের বিয়ের খরচটা আমি সেভ করে দিয়ে যাচ্ছি। কেঁদো না মা, কেঁদো না। তুমি মস্ত বড় ভুল করেছো নিশা, বাবা মার বিরুদ্ধে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া তোমার মোটেই উচিত হয়নি। উচিত অনুচিতের বিচার এখন শেষ হয়ে গেছে আয়ুষ, বাবা তার সিদ্ধান্ত জানিয়েছেন আর আমি আমার সিদ্ধান্ত, এখন শুধু একটাই সিদ্ধান্তের অপেক্ষা, তোমার সিদ্ধান্ত। একটা কথার উত্তর দাও তো আয়ুষ, আমি কি শুধুমাত্র একটা হাতের পুতুল? আমার আশা থাকতে নেই, স্বপ্ন থাকতে নেই, স্বাধীনতা বলে কি আমার কিছুই থাকতে নেই? আচ্ছা নিশা, আর থাকা উচিত, তুমি তো সত্যিই পুতুল, কিন্তু হাতের নয় মনের। কিন্তু নিশা, আমি কি তোমার সব স্বপ্ন পূর্ণ করতে পারবো? কি আছে আমার? আমার কিছু দরকার নেই আয়ুষ, আমার শুধু একটা ভালো মন দরকার, যেটা শুধু তোমার কাছেই আছে।
সত্যি তোমাকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে। তোমার দেওয়া সিঁদুরের জন্য। রিয়েলি? ও সাথী রে, সুন্দরী যে হলাম আমি সিঁদুরে ছোঁয়াতে। আমি তোমার হয়ে গেলাম, তুমি আমার হয়ে গেলে আমি তোমার হয়ে গেলাম। আর কিছু চাই না আমি। ও সাথী রে, ধরা পড়ে গেলে তুমি আমার হৃদয়ে, ধরা পড়ে গেলে তুমি আমার হৃদয়ে। কথা কান যে হলো গানা যে সুরের ঝরনা নদী যে হয়ে গেল, প্রেমেরই কাহিনী হলো। হ্যাঁ, এমন মিলন হলো মনেতে মনেতে কিভাবে কে তা জানে। তুমি আমায় টেনে নিলে, আমি তোমায় টেনে নিলাম। তুমি আমায় টেনে নিলে, আমি তোমায় টেনে নিলাম। ও সাথী রে, পথ যে মিশে গেল তোমার হৃদয়ে। নিশা, এই নিশা শোন, নিশা, আরে
কি হলো? এতদিন পরে আমার কথা মনে পড়লো। তুই এত রাগ করলে কি করে বলবো? আঙ্কেল আমার পায়ে শেকল বেঁধে দিয়েছেন, সেটা খুলে তবে তো আসবো। সে মানুষটা কেমন আছে? কোন মানুষটা? যার কাছে আমি মরে গেছি। ওভাবে বলে না নিশা, তুইও তো আমার উপর কত রাগ করেছিস, আমি কি সব মনে করে বসে আছি? তুই কি আঙ্কেলকে চিনিস না নাকি? তোর যেমন একটুতেই রাগ, তারও ঠিক তেমনি। ওনার কথা কিছু মনে করিস না, ভুলে যা। যত সহজে বলে দিলি তত সহজে কি ভুলে যায়? ছাড় সেসব কথা, বল তো কি খাবি, ঠান্ডা না গরম? আচ্ছা, তুই তোর বাড়ির ভেতর রেস্টুরেন্ট খুলেছিস নাকি? আমি একটু বেরোচ্ছি। এই দাঁড়ো দাঁড়ো, দেখো কে এসেছে। নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা ভাই, এটা কি হলো? হাসির ভেতর কোনো প্রাণী নেই। আচ্ছা, দই বড়ার ব্যাপারটা এখনো? আরে না না না, ওসব মনে নেই, রাখবো কেন? এই শোন, ওকে বলে দে সাবধানে থাকতে। কেন রে? শালার মারটা বাকি আছে। এই শোন, আমি চলি, কেমন? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, চললি কোথায়? এতদিন পরে এলে, কিছু খেয়ে যাবি না? না না, আজ না, পরে হবে, ঠিক আছে? বেশি স্টাইল মারিস না, চিনিস আমাকে? তোকে যে চেনে না, সে বিশ্ব ব্রহ্মাণ্ডের কিছুই চেনে না। আরে শালাবাবু, ওকে যদি চেনই, তুমি কেন বিপদের রাস্তা খোলা রাখছো? ওর কথাটা মেনেই নাও। মা, দয়া করে ক্ষমা করে দাও মা, আজ্ঞা করো তুমি। সঞ্জীব, সঞ্জীব, আগে এত রাত পর্যন্ত কোথায় ছিলে? তুমি একা ছিলে না, সঙ্গে কেউ ছিল? তোমায় আমি কিছু জিজ্ঞেস করেছি। না আঙ্কেল, হঠাৎ কিছু পুরনো বন্ধুর সাথে রাস্তায় দেখা হয়ে গেল, সোদপুরের কাছে। সেটা মেয়ে বন্ধু না ছেলে বন্ধু? আবার মুখ খুলেছিস? আরে মুখ না খুলে খাবো কি করে, দুঃশালা। খেয়ে দিয়ে এসেছো না খাবে? না মানে ওরা জোর করলো তো, সেই জন্যে আমি ডিনার করে তারপরে এসেছি। তোর সেই বন্ধু নিশা নয় তো? না নিশা না, না ও আকাশ, আকাশ মিত্র। ও হলো গিয়ে ওই শিবপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ও গুড, ভালো, যা শুয়ে পড়। সব কিছুতে সন্দেহ করাটা তোমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। নিশার মতন মেয়েও যদি বিশ্বাস ভঙ্গ করে, সেখানে অন্য কারোর উপর আর কি বিশ্বাস? বিশ্বাস করো, এত কস্টলি শাড়ি কেনার কোনো দরকার নেই, 300-400 মধ্যে হলেই চলবে। এটা কিন্তু তোমাকে খুব ভালো মানাবে, নিয়ে নাও না। দাম কত জানো তো? তুমি শুধু বলো শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা, দামের ব্যাপারে আমি বুঝে নেব। থাক, তোমাকে আর বুঝতে হবে না, 300-400 টাকার মধ্যে শাড়ি দেখান তো, শাড়ি মেয়েরা পরে, ছেলেরা না। ভুল হয়ে গেছে ম্যাডাম, এটা তো ভালো দেখতে, নাও না। এটার দাম কত? 390 টাকা। আরে মা, তুমি থাক মাথা। ওই যে বাবা, তোমাদের সাথে যেভাবে দেখা হবে আমি ভাবতেই পারিনি। আমি তো ভাবলাম তুমি আমাকে ভুলেই গেছ। মা কি কখনো তার সন্তানকে ভুলতে পারে? তুই যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি। আর তুই মাকে কতটা মনে রেখেছিস? হ্যাঁ, যে সবসময় আমার মনের ভেতরে আছে তাকে কি করে ভুলে যাব? ম্যাডাম, এই শাড়িটা প্যাক করে দেবো? একটু দাঁড়া, দেখো মা, আমি এখান থেকে এই শাড়িটা কিনেছি, কেমন লাগছে? আমার তো খুব পছন্দ, ওরও খুব পছন্দ হয়েছে। ভালো হয়েছে। দাম কত? 390। বেশি দাম দিয়ে শাড়ি কিনে কি লাভ বলো তো? ও কিনতে বলেছিল কিন্তু আমি বারণ করেছি। নিন, এটা প্যাক করে দিন। ঠিক আছে। তুমি কি শাড়ি কিনতে এসেছো? হ্যাঁ। কিনেছো? না, কিনবো। মা, একদিন সময় করে বাড়িতে আসুন না। আমি জানি বাবা কোনোদিনই আমাদের বাড়িতে আসবেন না, আর আপনিও ওনার কথা কোনোদিন অমান্য করবেন না। আপনাকে ছেলে হিসেবে বলছি, আসলে ভালো লাগবে। ম্যাডাম, আপনার শাড়িটা কাউন্টারে পাঠিয়ে দিচ্ছি, আপনি কাউন্টার থেকে নিয়ে নেবেন। আমি আসি মা। আসি মা, ভালো থেকো। চলো। তোকে দেখে আজ আমার মন খুশিতে ভরে গেল রে মা। মেয়েকে মানুষ করবার জন্য মার যে দায়িত্ব, সেটা আমি ঠিকভাবেই পালন করতে পেরেছি। নিশা,
নিশা, কি হয়েছে নিশা? কি হয়েছে তোমার? বারবার বলেছে এত খাটাখাটি করো না, আমার কথা শুনলে তো। দাঁড়াও, ডাক্তার ডেকে আনছি। না না না, দাঁড়াও দাঁড়াও, ডাক্তার ডাকার দরকার নেই। দরকার নেই মানে? দরকার আছে। দাঁড়াও দাঁড়াও। এভাবে কি দেখছো? বুদ্ধুরাম, কিচ্ছু বুঝতে পারোনি কি? তুমি বাবা হতে চলেছো। রিয়েলি নিশা? ও নিশা, আই লাভ ইউ নিশা, আই লাভ ইউ। আমার প্রাণে দুজন আমরা, দুজনের প্রাণে তোমার প্রাণে, আমার প্রাণে দুজন আমরা, দুজনের প্রাণে। তোমাকে যে ছাড়া বাঁচতে পারবো না, বলে রাখি আমি তোমাকে। আয় রে আমার কাজল, আয় রে আমার কাজল, ও কো কো আয় রে আমার কাজল, আয় রে আমার কাজল। খুশি হলাম যেতে তোমার উপহার, আনন্দে ভরে যাবে আমার এই জীবন ভর। তোমার ভালোবাসা যেন প্রেমের বড় সাগর, প্রেমের সেই পথে ধরে গড়বো দেশে সংসার। তুমি যে পথ পথিক আমি, তুমি থামলে আমিও থামি। তুমি যে পথ পথিক আমি, তুমি থামলে আমিও থামি। হাতে হাতে রেখে পথ যে চলেছি, স্বপ্ন হবে না বিফল। আয় রে আমার কাজল, আয় রে আমার কাজল, ও কো কো আয় রে আমার কাজল, আয় রে আমার কাজল। সোনাকে পেয়ে আমি পেয়েছি আকাশের চাঁদ, চাঁদ যেন নেমে এসে বাড়িয়েছে দুটি হাত। তোমাকে যে পেয়ে আমি পেয়েছি আকাশের চাঁদ, চাঁদ যেন নেমে এসে বাড়িয়েছে দুটি হাত। তুই যে মায়া আমি যে ছায়া, তুই আমাদের দক্ষিণ হাওয়া। তুই যে মায়া আমি যে ছায়া, তুই আমাদের দক্ষিণ হাওয়া। পাতা ঝরে গেলেও কখনো ঝরবে না আমার এই সুন্দর ফুল। আয় রে আমার কাজল, আয় রে আমার কাজল,
ला 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 आय रे आमार काजल, आय रे आमार काजल। দেখো শান্তি, যে মেয়ে আমার মান সম্মানের তোয়াক্কা না করে বাড়ি ছেড়ে চলে গেল, সে মেয়ের জন্য সঞ্জীবের প্রতি অবিচার করবো কেন? নিশার জন্য সঞ্জীব কেন শাস্তি পাবে? ওর দোষ কোথায়? আজ পর্যন্ত সঞ্জীব নিশার মতো আমার সাথে কোনো রকম বিশ্বাসঘাতকতা করেনি। তুমি কি ভাবো বলো তো? সঞ্জীবের কথা আমি ভাবি না, আমি সব সময় ভাবি আমাদের জন্য যেন ওর প্রতি কোনো অবিচার না হয়। নিশা চলে যাওয়ার পর থেকেই এত বড় বাড়িটায় ভীষণ একা একা লাগে। তোমরা কাজকর্মে বাইরে থাকো, আর আমি আমার কিভাবে সময় কাটে সেটা শুধু আমি জানি। না শান্তি, এত চিন্তা করো না, তোমার এই প্রবলেম আমি খুব তাড়াতাড়ি সলভ করে দেব। একটা খুব ভালো প্রস্তাব সঞ্জীবের জন্য আমার কাছে এসেছে, ভাবছি তাড়াতাড়ি ওর বিয়েটা দিয়েই দেব আমি। কিন্তু সেই ব্যাপারে তোমার সঞ্জীবের একটা মতামত নেওয়া উচিত। আরে ওর আবার কি মতামত নেব, আমি ভালোভাবেই জানি ও আমার কথার অবাধ্য কখনো হবে না। হাই। আরে সঞ্জীব, আয় ভেতরে। আয়ুষ, ও তো কলেজে গেছে। যা, বেকার হয়ে গেল। কি বেকার হলো? একটা জরুরি কথা ছিল, ও না থাকলে ব্যাপারটা জমবেই না। সব কথা বাইরেই বলবি না ভেতরে আসবি? আরে 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 নিশা, হাতটা ছাড়। না ছাড়বো না, আঙ্কেলের হাত থেকে। এখানে বস। আমার কোনো নিস্তার নেই। মানে আঙ্কেল জেদ ধরেছেন যে আমি যেন তাড়াতাড়ি বিয়েটা করি। উনি মেয়ে দেখেও এসেছেন, আমাকে বললেন তুই সেই মেয়েটা দেখ আর তোর ডিসিশন জানা। একদম ঠিক কথা বলেছে, ওই বাড়ির জন্য একটা বউয়ের প্রয়োজন আছে, সে মা বাবাকে দেখাশোনা করতে পারবে। বাই দ্য ওয়ে, তুই কি বলেছিস? এখনো কিছু বলিনি। কেন? মেয়ে দেখার কাজটা হলো তোদের দুজনের, বুঝেছিস? সে তো বুঝলাম, কিন্তু এসব কাজ করার সময় কোথায় ওর? কলেজ, টিউশন, মেয়ের পড়াশুনো, এসব নিয়ে দম ফেলারই সময় নেই। আমার কিন্তু সাফ কথা, তোরা দুজনে মেয়ে দেখে ওকে না করা পর্যন্ত আমিও বিয়ে করব না। ইজ দ্যাট ক্লিয়ার? আয়ুষকে কি করে তুই রাজি করাবি সেটার দায়িত্ব তোর। সে কি মানবে? ও তোকে কি করে বুঝলো? ও যদি তোকে বুঝতে পারে তাহলে এটা বুঝতেও অসুবিধার কি আছে? তুই যেমন করে হোক ওকে বোঝা। মা মা, আরে তুই একা এলি যে, তোর বাবা কোথায় গেল? আমাকে গেটের কাছে পৌঁছে দিয়ে বললো তুই যা আমি যাচ্ছি। আরে মামা। হ্যালো। জানো মা, এই রবিবার আমাদের স্কুলের পিকনিকে সবাই মিলে যাবে, আমি যাব। আমাকে কেন জিজ্ঞেস করছিস? তোর বাবাকে বল, সে রাজি হলে তো। বাবা তো রাজি, বাবা আমাকে বলল তুই তোর মাকে জিজ্ঞেস কর, মা যদি হ্যাঁ বলে তবে তুই যেতে পারবি। হ্যাঁ বলো না মা, হ্যাঁ বলো না মা, বলো না মা, বলো না প্লিজ। আচ্ছা বাবা দেখছি। আরে এতে আবার দেখার কি আছে? যখন ওর এত যাবার ইচ্ছে বাচ্চাদের মনে দুঃখ দেওয়া উচিত না। ইউ আর রাইট মামু, ইওর মামু ইজ অলওয়েজ রাইট। আমার কি ইচ্ছে করে না, কিন্তু ওকে ছেড়ে আমরা দুজনে কখনো থাকিনি তো, সেই জন্যই। তুই কোন যুগে পড়ে আছিস? স্কুলে সবাই যাবে, ও যাবে, এতে আর অসুবিধার কি আছে? হ্যাঁ হ্যাঁ বাবা, ও যাবে। থ্যাংক ইউ মা। আচ্ছা শোন, আমি আসছি, আমাকে একটু পাশ করে যেতে হবে। আয়ুষ এলে ওর সঙ্গে কথা বলে নিয়ে আমরা কবে যাব সেটা ফাইনাল করে ফেলিস, ঠিক আছে? বাই বাই বাই। মা তুমি কোথায় যাবে? আমি তোর মামার জন্য মামি আনতে যাব। খুব ভালো হবে, কবে যাবে মা? যাব তো, তোর বাবা রাজি হলে তবে তো। তুমি তো রাজি করাবেই। আমি যেতে পারবো না। কেন যেতে পারবে না? আমার কাজ আছে নিশা। রোববারে আবার কিসের কাজ? তুমি কি জানো না
ছেলে মেয়েদের এক্সাম কয়েকদিন পরেই, কলেজে এক্সট্রা ক্লাস নেব, টিউশনও আছে। একটা দিন ছুটি নিতে পারবে না? আরে আমি ছুটি নিতে পারলে কি তোমাকে মানা করতাম? সঞ্জীবকে ভাববে বলো। আরে এতে ভাববার কি আছে? তুমি একটা কাজ করো, মেয়ে ডেকে তুমি আর সঞ্জীব চলে যাও, তোমাদের দেখাও যা আমার দেখাও তাই। আমি একা যেতে পারবো না। কেন যাবে না? সে কেনর উত্তরটা আমি দিতে পারবো না। মাকে রাগিয়ে দিলে তো, এখন কি হবে? রাজি হয়ে গেলে কি এমন অসুবিধা হতো তোমার? তুমি জানো মা ঘরে বসে কিভাবে একা একা থাকে তোমাকে ছাড়া? এবার যাও, মাকে কিভাবে রাজি করাবে করাও। ওকে বাবা, আই এম সরি, মিস্টেক তো হয়েই গেল, এবার কিছু তো একটা আইডিয়া দে। আইডিয়া তো দেবো, কিন্তু তুমি আমাকে আগে বলো, তুমি মাকে নিয়ে মামার সাথে মামি আনতে মামি দেখতে যাবে কি না? হ্যাঁ বাবা যাবো, এখন কি করবো তো বল। এখন তোমাকে যে ছাড়া বাঁচতে পারবো না, বলে রাখি আমি তোমাকে। ওহো শান্তি বাবা, তুমি কেন মাকে রাগিয়ে দিলে? রাগিয়ে দিয়েছি? ও সরি 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 সরি। তাহলে তুমি কি ডিসাইড করলে? দেখি যেমন করে হোক সময় বার করে যাব, নইলে ম্যাডামের রাগ কি করে পড়বে? সে কথা আগে বললেই তো পারতে। আগে বলে দিলে তোমার এই রূপটা কি করে দেখতাম? তুমিও না, তুমি যাই ভালো মা, আমার বাবা সবচেয়ে ভালো বাবা। শালাবাবু, আর কতদূর তোমার উডবি ওয়াইফের বাড়ি? আগে তোমরা মেয়েটাকে দেখো, সে কোয়ালিফাই করে কিনা, তারপর তাকে উডবি ওয়াইফ বলো। তুই কি আগে ওর বাড়ি কখনো গেছিলি নাকি? কখনো। তুমি যে কি বলো নিশা, সব কি ওকে জিজ্ঞাসা করা যায়? কিছু কিছু কথা আছে না জিজ্ঞাসা করেও বোঝা যায়। বুঝলে তো আয়ুষ বাবু, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু একদম সত্যি নয়, আমি ওর বাড়িতে এর আগে কখনোই যাইনি। না গেলে যাচ্ছ? আঙ্কেলের বাড়ির অ্যাড্রেসটা জানেন, উনি আমাকে দিয়েছেন, সেই মতেই যাচ্ছি। শালাবাবু আজকের মধ্যে পৌঁছাবো তো? মনে তো হয়। তুমি ভাবতে থাকো আর আমরা যেতে থাকি। সঞ্জীব দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বোধহয় অ্যাক্সিডেন্ট হয়েছে, অযথা ঝামেলায় জড়িয়ে কি লাভ, আমি অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। না না দাঁড়াও, চলো দেখে আসি। আরে এ তো রোজকার ঘটনা, অযথা টেনশন করছো কেন, আমাদের দেরি হয়ে যাবে। দেখো সঞ্জীব, মেয়ে আমরা পরেও দেখতে পারবো, কিন্তু লোকটাকে এক্ষুনি হসপিটালে নিয়ে গেলে হয়তো বেঁচেও যেতে পারে। আয়ুষ ঠিকই বলেছিল সঞ্জীব। আমি কখন বলছি যে ও ভুল বলেছে? তুমি গাড়িতে বসো, আমরা দুজন দেখে আসি কেমন। ওকে, তোমরা আগে গিয়ে দেখো যে লোকটার কি রকম অবস্থা। চলো। আরে বাবা, বাঁচাও বাঁচাও, আরে মা গো বাঁচাও। তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করো, তাড়াতাড়ি। কি হলো, স্টার্ট হচ্ছে না? ও শিট। সঞ্জীব
সঞ্জীব তুই? অনেক দিন ধরে এই সুযোগের অপেক্ষায় ছিলাম, যে সুযোগ আমার হাতছাড়া হয়ে গেছিল যেদিন তুই আয়ুষকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিলি। সেই দিন আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছিল, যেদিন আমি জানতে পারলাম যে অবিনাশ চৌধুরী তার সমস্ত সম্পত্তি তোমাদের দুজনের ভাবি সন্তানের নামে উইল করে দিয়েছে। তারপর আমি ডিসাইড করলাম তোমাদের দুজনকে ফিনিশ করে দিলে কাজলকে নাচাতে আমার খুব একটা বেশি কষ্ট হবে না। সে সুযোগ আমি চৌধুরী বংশের সমস্ত সম্পত্তি ক্যাপচার করার জন্য আমার আর বেশি সময় লাগবে না, আর তারপর ব্যাস আয়েশ আর আরাম, বিন্দাস লাইফ। সঞ্জীব, সঞ্জীব আমার ভুলে গেছে সঞ্জীব, আমি তো কখনো অমঙ্গল চাইনি সঞ্জীব, তোর সম্পত্তি দরকার তো তুই সব সম্পত্তি নিয়ে নে, কিন্তু তুই আমাদের দুজনকে ছেড়ে দে সঞ্জীব। না নিশা মেম সাহেব, আজ তোমার আর কোনো জোরই আমার উপর থাকবে না। সঞ্জীব, সঞ্জীব তোর মনে আছে সঞ্জীব তুই আমাকে আমার বার্থডে গিফট দিবি বলেছিলি? ওটা ডিউ আছে, সময় এলে তোকে দেবো বলেছিলাম, মনে আছে? মনে আছে তো, মনে আছে সঞ্জীব, আজ যদি সেই গিফট আমি তোর কাছে চাই দিবি। কি নিবি বল? সঞ্জীব প্লিজ, সঞ্জীব তুই আমাদের দুজনকে ছেড়ে দে সঞ্জীব। ছেড়ে দেবো? তুই কি এটা গিফট চাইলি নাকি স্রেফ একটা বুদ্ধি করে আমাকে ভিখারি বানাবার প্ল্যান করলি? সরি নিশা মেম সাহেব, আমি তোমাকে এত বড় গিফট দিতে পারবো না। ভগবান জানেন এরা বাজবে কি বাজবে না। এই বডি বের করো।
আপনারা এখানে থাকুন প্লিজ প্লিজ পেশেন্টকে ভেতরে নিয়ে এসো কাজল 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 ওদের কিছু হবে না মা জিত করে না না মা কাজল স্যার পেশেন্ট ইজ অ্যালাইভ হোয়াট ইয়েস স্যার পেশেন্টকে ওটিতে শিফট করে দিন আর বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দিন ইয়েস স্যার ডক্টর ওরা সরি মিস্টার চৌধুরী আপনার মেয়েকে আমি বাঁচাতে পারলাম না বাট আয়ুষ ইজ অ্যালাইভ আমি তাকে বাঁচাবার জন্য উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট আমার বাবাকে বাঁচিয়ে দাও বাবাকে বাঁচিয়ে দাও বাবা বাবা পারবো না বলে রাখি আমি তোমাকে আয় রে আমার কাজল আয় রে আমার কাজল আয় রে আমার কাজল এতগুলো দিন হয়ে গেল ছেলেটার সেন্স কেন আসছে উই আর হেল্পলেস এখন শুধু ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই
আমি কোথায়? আপনারা সবাই কে? মিস্টার আয়ুষ? না, আমি আয়ুষ নই। হ্যাঁ, আপনি হলেন মিস্টার আয়ুষ পাল চৌধুরী? না, আমি কেন আয়ুষ হতে যাব? আমি আয়ুষ নই। তোমরা সবাই এরকম করে আমার দিকে যে কি দেখছো? কিছু বলছো না কেন? আমরা যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, হেড ইঞ্জুরির জন্য মেমোরি লস হয়ে গেছে, ভালো হওয়ার চান্স খুব কম। আমি তো ভালোই আছি, আমি কেন ওষুধ খাবো? ওনার কথা মেনে আপনি ওষুধ খেলে তবেই না আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। না, আমি খাবো না। তুমি যাও তো, যাও এখান থেকে যাও। আপনাকে ওষুধটা খেতেই হবে, নিন খান। ওষুধটা কেন ফেলে দিলে? আমি ওগুলো জন্মেও খাবো না। কি তিতো, ছি তো। তুমি যদি ওষুধটা ঠিক করে খাও তোমার শরীর পুরো ভালো হয়ে যাবে। তুমি ভালো হয়ে গেলে আমরা বাড়িতে ফিরে যাব, তারপর একসাথে থাকবো, খেলবো। সত্যি 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 বলছো তুমি? তাহলে আমি সত্যি ওষুধগুলো খাবো, কিন্তু ও দিলে আমি খাবো না, তুমি দিলে আমি নিশ্চয়ই খাবো। সিস্টার মেডিসিন দাও। নাও খাও, হা করো। আয়ুষ শুধু মেয়ের কথাই শুনছে, মেয়ে যা বলছে সে তাই করছে, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। আচ্ছা ডাক্তারবাবু, আয়ুষের স্মৃতিশক্তি কবে ফিরবে? সেই প্রশ্নের উত্তর সময় ছাড়া কেউ বলতে পারবে না। তবু ফেরার চান্স কতটা ডক্টর? দেখুন, যেভাবে ওর মাথায় আঘাত লেগেছে, কবে তার স্মৃতিশক্তি ফিরবে এই গ্যারান্টি আমি দিতে পারবো না। আমাদের তরফ থেকে যদি কিছু চেষ্টা করা যায়। সেই চেষ্টা তো আমি ওর মেয়েকে দিয়ে আরম্ভ করে দিয়েছি। দ্যাটস লাইক এ গুড বয়। আচ্ছা বলো তো, তুমি আমার সব কথা শোনো কেন? মানবো না কেন? আমরা দুজন হলো দুজনের খুব ভালো বন্ধু। ঠিক বলেছো, আজ থেকে আমি তোমাকে ডাকবো বাবা, আর তুমি আমাকে ডাকবে কাজল। ওকে? কি বলে কি বলে কি বলে, তোমার নাম কাজল? ভালো ভালো ভালো, খুব ভালো নাম কাজল। আর আমার নাম হ্যাঁ বাবা। বাবা না, তুমি তো নিজেই বলছিলে আমাকে বাবা বলে ডাকবে। আরে আমি সবার সামনে তোমাকে বাবা বলে ডাকবো, কিন্তু তোমার নাম তো আশপাল চৌধুরী। আমার নাম যদি আশপাল চৌধুরী তবে তুমি আমাকে বাবা বলে কেন ডাকছো? আমার ভালো লাগে, তোমার যে নাম ভালো লাগে তুমি আমাকে সেই নাম ধরে ডাকবে। আমার না কাজল নামটা খুব ভালো লেগেছে, কেন বলো তো? কেন? তোমাকে দেখতে যেমন মিষ্টি, তোমার নামটাও তেমন মিষ্টি, কাজল। এই এই, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? যদি কেউ আমাকে তোমার কাছ থেকে কেড়ে নেয়, তোমার কাছ থেকে আলাদা করে দেয়। ইস, আসুক না, এমন মারবো না। যে আসবে তাকে খুব মারবো, খুব মারবো, মেরে মেরে তোর মাথা ফাটিয়ে দেবো, তখন বুঝবে। দেখলেন তো, একটা কথা মনে রাখবেন, আয়ুষের থেকে ওর মেয়েকে কখনো আলাদা করবে না। অ্যাজ ইউ উইশ ডক্টর, আপনি যেরকম চাইবেন সেরকমই হবে। আমি জানি শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট চাইল্ড, ওর বাবার কথা ও ঠিক বুঝতে পারবে। লেটস হোপ ফর দা বেস্ট। আচ্ছা ডাক্তার বাবু, আয়ুষকে বাড়ি নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না? আজই নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। আরে তোমরা, আয়ুষ কোথায়? তার সঙ্গে দেখা হলো না। দেখা হলো না মানে? গিয়ে দেখে সে ডিসচার্জ হয়ে গেছে। ডিসচার্জ হয়ে গেছে মানে? গেল কোথায়? আরে কোথায় আর যাবে, বাড়ি গেছে। আর তোমরা ওকে এমনি একলা রেখে চলে এলে? ওর এখন যা অবস্থা,
ওকে এখন কি দেখবে? ওই রকম লোককে দেখার জন্য লোকের কি অভাব আছে? আমরা এতগুলো লোক থাকতে বাইরের লোক ওকে এসে দেখবে, আর আমরা সবাই চোখ বুঝে থাকবো। আমাদের মধ্যে চোখ থাকলে তোর ভালো খারাপ দেখতে পাবে। কি বলছিস তাকে তুই? আমার চোখ নেই, ইডিয়েট। আরে ওর উপর শুধু শুধু রাগ করছো কেন? ও কি কোনো ভুল কথা বলছে? সত্যি আঙ্কেল, মামা ঠিক কথাই বলেছেন। একবার আয়ুষের কথা ভাবুন তো। কাজল ছাড়া আর দ্বিতীয় কে আছে এই পৃথিবীতে যে ওর কেয়ার নেবে? কিন্তু কাজল যদি ওর কেয়ার নেয়, তাহলে ওর পড়াশোনা আর কেরিয়ারের কি হবে? ওর বয়সই বা কত? কে কাকে সামলাবে? আমি ঠিক করেছি যে কি, আমি আর বিয়ে করব না। কাজলকে আমি বাড়িতে নিয়ে আসব, আর ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। শুধু কাজলকে নিয়ে আসলে কি হবে? আয়ুষ কি করবে? ও দেখাশোনা কে করবে? আপনি চিন্তা করবেন না আন্টি, আমি ওকে একটা ভালো মেন্টাল হসপিটালে অ্যাডমিট করে দেব, যেখানে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিন্তু এগুলো তখনই সম্ভব হবে যখন আঙ্কেল আমাকে সেটা করার জন্য অনুমতি দেবেন। ঠিক আছে, যা ভালো ভেবেছো করো, কিন্তু আমাকে ওই বাড়িতে যাবার জন্য কেউ কখনো অনুরোধ করবে না। কেন যাবে না তুমি? তোর কি এটাও মনে নেই দিদি, নিশার বাড়িতে পা দেবেন না বলে জামাইদা প্রতিজ্ঞা করেছিলেন? এখন তো আর নিশা নেই, আর কার উপর কি জন্য এখনো এত অহংকার আর জেদ? ওরা এখন অসহায় কাজল ছোট্ট মেয়ে, তার জন্য তোমার মনের মধ্যে কোনো দয়া নেই, মমতা নেই? না, আমি যাব না। বড়দের সামনে এভাবে কথা বলে না মা। যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত মামু। যে বাড়িতে আমার মায়ের জন্য গন্ডি কাটা হয়েছিল, আমার বাবাকে অপমান করে ফিরিয়ে দিয়েছিল, সেই বাড়িতে আমি কখনো যাব না মামু। কোন হিসেবে তুমি এখানে এসেছো দাদু? এতদিন পর তোমার আমার কথা মনে পড়লো? তিনি তার ভুল বুঝতে পেরেছেন মা, সেই জন্য তিনি এসেছেন তোমাদের দুজনকে ওনার বাড়িতে রাখবেন বলে। হ্যাঁ কাজল, দাদু তোমাকে কতটা ভালোবাসেন সেটা ওনার বাড়িতে গেলেই তুমি বুঝতে পারবে। আমাকে আর কথা দিয়ে ভোলাবার চেষ্টা করো না, আমি আমার মা থেকে সব জানতে পেরেছি। আমার মা বাবাকে যে ভালোবাসেনি, সে আমাকে কি করে ভালোবাসবে? সে তো নিজেই নিজেকে ভালোবাসে না। না, আমি ওই বাড়িতে যাব না, চলে যাও এখান থেকে, চলে যাও। আমার সোনা মেয়ে, সোনা মেয়েরা কখনো অবাধ্য হয়? তুমি কি চাও না তোমার বাবার ভালো মেন্টাল হসপিটালে ট্রিটমেন্ট হোক, তিনি ভালো হয়ে যান? মেন্টাল হসপিটালে না, আমার বাবা আমার কাছে এ বাড়িতেই ভালো হবে। আমার কথা শোনো, সোনা মেয়েরা অবাধ্য হয় না, তুমি তো আমার সোনা মেয়ে, চলো মা চলো। না, আমি যাব না, আমি যাব না, আমি কোথাও যাব না। দেখুন, কাজলকে ওর বাবার থেকে এইভাবে আলাদা করবেন না। ওদের আলাদা কে করতে চাইছে? ওর বাবা আমাদের সঙ্গে যাবে। না, আমি আর বাবা কোথাও যাব না। কাজল যদি রাজি না থাকে ওর সাথে জোর করা কি আপনাদের ঠিক হচ্ছে? আপনি চুপ করুন, দিস ইজ আওয়ার ফ্যামিলি ম্যাটার, কোনটা ঠিক কোনটা ভুল সেই উপদেশ আপনারা আমাকে না দিলেও চলবে। চল মা চল। না বাবা, আমি যাব না, আমি যাব না। এই ছাড়বতি, চল ছাড়ো কে, কেন নিয়ে যাচ্ছিস কাজলকে? চল ছাড়বতি, চল চল না কে, ছাড়বতি, চল 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 চল। কতবার বলছে যাবে না, কেন জোর জবরদস্তি করছেন, কেন ওদের আলাদা করার চেষ্টা করছেন? Who the hell are you? Tell me first. তোমরা এই অবিনাশ চৌধুরীকে শেখাবে ঠিক কোনটা ভুল কোনটা? দেখুন, আপনি আমায় ভুল বুঝছেন, ডাক্তার বারবার বলেছে ওদের আলাদা না করতে, বাস। আর তাছাড়া কাজল যখন চাইছে না, আপনারা কেন ওকে জোর করছেন? ও ওর ভালো মন্দের কি বোঝে? ও কি জানে? ও কি বোঝে ওর মানুষ হওয়ার জন্য কি কি দরকার? আর আয়ুষ, তার কথা তো আপনারা জানেনই, কে কাকে সামলাবে জবাব দিন। আমার কাজল, আমার কাজল। খুব তো বড় বড় কথা বলছেন, আপনারা কেউ ওর দায়িত্ব নেবেন? হ্যাঁ, আমি দায়িত্ব নেব, আর কেন দায়িত্ব নেব সে কথা আপনারা বুঝতে পারবেন না। দেখুন, আপনারা কথাটা বোঝার চেষ্টা করুন, কাজল যদি নিজের থেকে আপনাদের সাথে যেতে চায় তাতে আমাদের কোনো আপত্তি নেই। দেখেন, এই ম্যাটারটাতে আপত্তি করবার আপনারা কারা? কাজল হলো অবিনাশ চৌধুরীর নাতনি, অবিনাশ চৌধুরী যা চায় ঠিক সেটাই করে। আই ক্যান গো টু এনি এক্সটেন্ট,
মনে রাখবেন, আমার বংশের বাতিকে পাবার জন্য আমি আইনের আশ্রয় নিতেও পেছব না। সমু সঞ্জীব, আমার কাজলকে আমি কোথাও যেতে দেবো না। ও আমার কাজল, যে নিতে আসবে তার মাথা ফাটিয়ে দেবো। ওরা কি সত্যি সত্যি আমাকে বাবার কাছ থেকে আলাদা করে দেবে? কেউ তোমাদের দুজনকে আলাদা করতে পারবে না, আমরা সবাই আছি। তুই কেন এত চিন্তা করছিস? জানো না আন্টি, মামার খুব জেদ, যদি সত্যি সত্যি ও আমার বাবাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেয় তাহলে বাবার কি হবে? কিচ্ছু হবে না। তোর দাদু যদি কোর্টে কেস করে তাহলে আমরাও চুপ করে থাকবো না, আমরাও কোর্টে যাবো। এক্সপার্ট উকিল না হলে আমরা এই কেস জিতবো কি করে? শুধু এক্সপার্ট হলেই হবে না, আমাদের এমন এক উকিলকে খুঁজে বের করতে হবে যে বুঝতে পারবে বাবার সাথে মেয়ের আর মেয়ের সাথে বাবার সম্পর্কের বাঁধন কতটা। আমার খোঁজে এইরকম একজন পারফেক্ট লেডি অ্যাডভোকেট আছেন, ওনার নাম পূজা কানন্দ। আজ পর্যন্ত উনি কোনো কেস হারেননি, বড় বড় উকিলরাও ওনাকে ভয় পান। তবে তো তার ফিজও অনেক হবে। ওহো, যতই ডিমান্ড করুক না কেন আমরা ফিজ জোগাড় করতে পারবো না? বিনা ফিজে যিনি আমাদের ছেলে মেয়েদের পড়িয়েছেন, কত অমানুষকে মানুষ করে দিয়েছেন, তার জন্য আমরা এটুকু করতে পারবো না? সরি, আমি কিছুই করতে পারবো না। আপনি এরকম বলবেন না ম্যাডাম, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমি জানি ম্যাডাম, আপনি যদি কাজলের কেসটা নেন তাহলে ওর বাবার থেকে কেউ আলাদা করতে পারবে না। হ্যাঁ, আপনার যত ফিজ লাগবে আমরা দিতে প্রস্তুত। ফিজের কথা পরে হবে, কেস লড়লে তো আমি ফিজ নেব, কিন্তু যেটাতে হেরে যাব সে কেস কেন নেব? এটা একটা টোটালি বেসলেস কেস, সব পয়েন্ট তো অপোজিট পার্টির ফেভারে যাচ্ছে। এই কেসকে কোর্ট কি ডিসিশন দেবে আমি সেটা ভালো করেই জানি। একজন কন্যা সন্তানের লালন পালনের জন্য একজন স্ত্রী লোকের গাইডেন্স পাওয়াটা খুবই দরকার, সেটা মা, মাসি, পিসি, আয়া, যে কেউ পারে। কিন্তু এই কেসে মেয়েটার পক্ষে কে আছে? যদি তার দাদু ওকে পাওয়ার জন্য কেস করে থাকেন তাহলে ডেফিনেটলি কোর্ট ওনার ফেভারে রায় দেবে, কারণ বাচ্চাটা আইনত ওনাদেরই পাওয়ার কথা। আপনি একটু চেষ্টা তো করুন, আমি আপনাকে সরি প্লিজ, আমি কিছুই করতে পারবো না, আপনারা এবার আসুন। আসছি, নমস্কার। পূজা। হ্যাঁ মা। তুই ওই লোকগুলোকে ফিরিয়ে ঠিক করিসনি মা? তুমি তুমি এই কেসটার ব্যাপারে কিছুই জানো না। আমি ওই লোক দুটোর সব কথা শুনেছি রে মা। সারা জীবন কি শুধু তুই জেতার জন্যই লড়বি? হেরে যাওয়া কেস লড়ে জিততে পারবি না? একটা ছোট মেয়েকে তুই জাস্টিস দিতে পারবি না? একটা বাচ্চার কাছে তার বাবা না থাকলে সেই বাচ্চার কেমন লাগে তুই কি জানিস না? তুই এই কেস লড় মা, আমার মন বলছে তুই জিতবি, নিশ্চয়ই জিতবি। এটা হলো আপনার অ্যাডভান্স, আপনার যত টাকা দরকার হবে আমি দেবার জন্য তৈরি আছি। শুধু একটা কথা মনে রাখবেন, সঞ্জীব মজুমদার জীবনে কখনো হারেনি। হারবেন কেন, আমার উপর বিশ্বাস রাখুন। সেই জন্যই তো আপনার কাছে এসেছি। দেখুন কেসের কন্টেন্ট যা দেখছি, ভেবে নিন কেসটা জিতেই গেছেন। আর তাছাড়া কোনো উকিল জেনে শুনে এই কেসটা লড়তেই চাইবে না। যদি কেউ লড়ে তাহলে সে হারবে, কোর্টে গলা ফাটিয়ে চেঁচালেও জিততে পারবে। ওয়েল মিস্টার অবিনাশ, আপনি এক্ষুনি বললেন যে আপনি নিশাকে খুব আদর দিয়ে বড় করেছিলেন, ও যা চাইতো আপনি ওকে তাই এনে দিতেন। আম আই রাইট? রাইট। ইউ আর রং মিস্টার অবিনাশ। যদি নিশার ইচ্ছে অনুযায়ী আপনি সব তাকে দিয়ে থাকেন, তবে নিশা কেন নিজের ইচ্ছে অনুযায়ী আয়ুষের সাথে তার জীবন কাটাতে চাইল? অত্যন্ত জেদি প্রকৃতির মেয়ে ছিল সে, কারো কোনো কথাই শুনত না, যখন যা ইচ্ছে হতো তাই করত। ঠিক আপনার মতো, তাই না? আপনি এখন যেতে পারেন মিস্টার চৌধুরী। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনি কিছু জিজ্ঞেস করবেন? নো কোশ্চেনস প্লিজ, ইউ মে গো নাও। মি লর্ড, মাই নেক্সট উইটনেস ইজ মিসেস শান্তি চৌধুরী। শান্তিদেবী, নিশা আপনার একমাত্র মেয়ে, তাই না? হ্যাঁ। কথাই বলে যে মেয়ের প্রথম বন্ধু হচ্ছে তার মা, এ কথা কি সত্যি? হ্যাঁ। যদি হ্যাঁ হয় তাহলে নিশা যেদিন বাড়ি থেকে চলে গেল সেদিন আপনি নিশ্চয়ই বন্ধুর মতো হয়ে মার মমতা দিয়ে তাকে আটকাবার চেষ্টা করেছিলেন?
আমি আপনাকে জিজ্ঞেস করছি শান্তি দেবী। আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমার কথা শোনেনি। কেন কথা শোনেনি? আপনি ওকে ছোটবেলা থেকে কোনো সহবত শেখাননি? আর যদি শিখিয়ে থাকেন তাহলে ও আপনার কথার অবাধ্য হয় কি করে? মা হিসেবে এটা আপনার লালন পালন করার অক্ষমতা বলবো নাকি এটা একজন বন্ধু হয়ে ওর মনকে বোঝার অক্ষমতা বলবো? মেয়ে বিয়ে করে চলে যাবার পর আপনি মা হয়ে কখনো তার খোঁজ নেবার চেষ্টা করেছেন কি? আর নিশা যেদিন মা হলো সেদিন আপনি তার পাশে ছিলেন কি? যে কাজলকে তার বাবার থেকে আলাদা করে আপনি নিজের বাড়ি নিয়ে যাবার চেষ্টা করছেন, আপনি দিদা হিসেবে সেই ছোট্ট কাজলের অন্নপ্রাশন কিংবা মুখে ভাত দিয়েছিলেন কি? আপনার চোখের জলই বলে দিচ্ছি ম্যাডাম, ইচ্ছে থাকা সত্ত্বেও আপনি আপনার মেয়ের প্রতি অন্যায় করেছেন, কারণ আপনি ভয় পেতেন আপনার স্বামীর অহংকারকে। আপনি এখন যেতে পারেন। মিলর, আমি এখন সঞ্জীব মজুমদারকে উইটনেস বক্সে আনবার জন্য আপনার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। মিস্টার সঞ্জীব, অবিনাশ চৌধুরীর সাথে আপনার সম্পর্কটা কি? আমার বাবা মার অকাল মৃত্যুর পরে এই আঙ্কেল আমাকে ছেলের মতো মানুষ করেছেন। আর সেই কারণেই বোধহয় মিস্টার চৌধুরী নিশার সাথে আপনার বিয়ে দিয়ে আপনাকে ঘরজামাই করার চেষ্টা করেছিলেন, আমারাই? যখন নিশা দেবী আয়ুষকে বিয়ে করতে চাইলেন তখন নিশ্চয়ই আপনি ওদের সমর্থন করেননি? না, আমি সমর্থন করেছিলাম। আমি নিজে বলেছিলাম যে নিশার সঙ্গে আয়ুষের বিয়েটা দিয়ে দিতে। আঙ্কেল রাজি হয়েছিলেন? না, রাজি হননি উনি। তাহলে এই কথা জেনে আঙ্কেল নিশ্চয়ই আপনার উপর বিরক্ত হয়েছিলেন। কি ব্যাপারে? এই লুকিয়ে লুকিয়ে আপনার নিশার বাড়িতে যাবার ব্যাপারে। চুপ করে আছেন যে, কিছু বলবেন না? আমি জানি আপনি ভয় পেয়ে গেছেন, আর ভয় পেয়েছেন এই জন্যই যে অবিনাশ চৌধুরীর আপনার উপরে ইমপ্রেশন খারাপ হয়ে যাবে, ছলে বলে কৌশলে সম্পত্তি পাবার আশাটা ভেস্তে যাবে। আই অবজেক্ট ইউর অনার। আমার বন্ধু পূজা কানুনগো আমার ক্লায়েন্টকে অবান্তর প্রশ্ন করে তার মান সম্মান হানি করার চেষ্টা করছে। আমি সম্মান হানি করিনি। যদি আপনার ক্লায়েন্ট এত স্বচ্ছ, এত সরল, এত সাধু, তাহলে সে আমার ক্লায়েন্টের বাড়িতে বারবার যেত কেন? আর যদি গিয়েই থাকেন তবে সে কথা অবিনাশ চৌধুরীকে লুকিয়েছিলেন কেন? আছে কোনো জবাব আপনার ক্লায়েন্টের কাছে? আপনি যেতে পারেন ইউর অনার। যে নিজের মেয়ের মনের কথা বুঝতে অসমর্থ, বিয়ের পর মেয়ে জামাইয়ের খবর জানতে অপারক, এমনকি নিজের নাতনির জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো খবর নেননি, এরকম এক দায়িত্বহীন মানুষ কাজলকে কাছে রেখে কিভাবে মানুষ করবে? মিথ্যে অহংকারকে আঁকড়ে ধরে যে অন্যকে কষ্ট দেয়, অন্যকে ভয় দেখিয়ে সুখ পায়, সে কাজলকে কিভাবে আনন্দে রাখবে? ইউর অনার, আমি মাননীয় আদালতের কাছে অ্যাপিল করছি, ওই কাজলকে তার বাবা মিস্টার আয়ুষ পাল চৌধুরীর সঙ্গে থাকার অনুমতি দেয়া হোক। কাজলকে আলাদা না করে আয়ুষকে কোনো মেন্টাল হসপিটালে না পাঠিয়ে ওনাকে একজন ভালো অভিজ্ঞ ডাক্তারকে দিয়ে ট্রিটমেন্ট করাবার জন্য নির্দেশ দেওয়া হোক। দ্যাটস অল ইউর অনার। আই অবজেক্ট ইউর অনার। মিলর্ড, এই কেস এই জন্য দায়ের করা হয়নি যে আমার ক্লায়েন্ট কত অযোগ্য, কত অক্ষম, কত অপারগ, তার গর্ব, অহংকার এটসেট্রা এটসেট্রা বলে। এই কেস দায়ের করা হয়েছে কাজলের উপযুক্ত ভরণ পোষণ এবং তার সুরক্ষিত ভবিষ্যতের জন্য। সে দায়িত্ব কে নেবে? মিস্টার আয়ুষ পাল চৌধুরী, যে নিজের দায়িত্ব নিতেই অপারগ, অযোগ্য, অসমর্থ। কিন্তু আমার ক্লায়েন্ট শ্রী অবিনাশ চৌধুরী এ ব্যাপারে 100% সমর্থ এবং যোগ্য। এটা প্রমাণ করার জন্য আমি কোর্টের অনুমতি চাইছি মিলর্ড। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর টুডে মিস্টার সিদ্ধার্থ। ইয়োর প্রসিডিং উইল বি হার্ড অন দ্য নেক্সট ডেট। বাস
এটাই তো আমি চাইছিলাম। এবার মারামারি করে কোনো লাভ হবে না, এবার খালি ভয় দেখাও, শুধু ভয় দেখাও, সেটাও আস্তে আস্তে। যেমন ভাবে বাঁশি বুঝতে পারে না সে কি করে বাজছে, আর বাঁশ যেমন বুঝতে পারে না তার বংশ কি করে নির্বংশ হচ্ছে। বস, আমি বুঝতে পারছি না আপনি কি চাইছেন। আমি ভাবছিলাম একসাথে সবাইকে মেরে দিলে কাজের সুবিধা হবে। Do you think that সঞ্জীব মজুমদার is an idiot? সঞ্জীব মজুমদার এমন একজন খেলুড়ে, এমন ভাবে চাল চালবো যে খেলোয়াড়টা কে কেউ জানতেও পারবে না। কাজলকে মারতে চাইলে তো আমার এক সেকেন্ডও সময় লাগবে না, কিন্তু তেমনটা আমি করব না। অবিনাশ চৌধুরীর সম্পত্তিকে আমি এমনভাবে ক্যাপচার করব যাতে সাপও মরে যাবে। কিন্তু এটা কার কাজ হতে পারে? যারই হোক, এদিকে আমাদের সাবধান হতে হবে, কাজল আর আয়ুষ যেন ঘরের বাইরে না যায়। এটা কি করে সম্ভব? অ্যাক্সিডেন্টের পর থেকে কাজলের স্কুলে যাওয়া একেবারেই বন্ধ হয়ে গেছে। ও যদি বাইরে না যায়, স্কুলে না যায়, ওর পড়াশোনা কি করে হবে? স্কুল কেন যাবে না? কিভাবে যাবে? ওর বাবা ওকে ছেড়ে থাকতেই পারবে না। না, কাজলকে স্কুল যেতেই হবে। না না না, কাজল স্কুলে যাবে না। ও স্কুলে চলে গেলে আমি বাড়িতে একা কি করে থাকবো? না, ওকে আমি স্কুলে যেতে দেবো না। বোঝার চেষ্টা করো, কাজল স্কুলে না গেলে অবিনাশ চৌধুরী স্ট্রং পয়েন্ট পেয়ে যাবে, ওকে তোমার থেকে আলাদা করে দেবে। কাল থেকে ও স্কুলে যাবে। না না না, আজও স্কুলে যাবে না। ও যদি স্কুলে যায় আমি ওর সঙ্গে যাব। হ্যাঁ, তুমিও কাল থেকে ওর সাথে স্কুলে যেও। সেই ব্যবস্থা আমি করছি। আমি আপনার কথা বুঝেছি ম্যাডাম, বাট হাউ ইট ইজ পসিবল? দেখুন ম্যাডাম, কাজলের ব্যাপারে আপনি তো সবটাই জানেন। ওর বাবা ওকে এক মুহূর্ত ছেড়ে থাকতে চাইছে না, তাই আমি চাইছি যে কাজলের সঙ্গে যদি ওর বাবাকেও ওর ক্লাসরুমে বসবার অনুমতি দেন তো। ইট ইজ নট পসিবল মিস পূজা। ম্যাডাম, কাজল যদি আপনার মেয়ে হতো তাহলে কি এটা পসিবল হতো না? ঠিক আছে, আমি মিস্টার আয়ুষকে স্কুলের ক্যাম্পাসে ভেতরে অ্যালাউ করতে পারি, কিন্তু ক্লাসরুমের ভেতরে নয়। থ্যাংক ইউ ম্যাম। বসো, তুমি এখানে বসো, আমি ক্লাস করে এখানে চলে আসব। তাড়াতাড়ি আসবি, যা 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 যা। আপনার কোঅপারেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আরে না না, ধন্যবাদ কিসের, ইট ইজ মাই ডিউটি। এভাবে ক্লাসে অ্যাবসেন্ট করলে তোমার রেজাল্ট কিন্তু ভালো হবে না বলে দিলাম। পড়াশোনাকে তুমি এভাবে অবহেলা করলে সামনের বছর তুমি ক্লাসের মধ্যে ফার্স্ট হবে কি করে? আমি চাইলে ক্লাসে ভালো রেজাল্ট করতে পারবো স্যার, ক্লাসে ফার্স্ট হতে পারবো, কিন্তু। কি হয়েছে, তুমি এভাবে কাঁদছো কেন? স্যার, আমি যতই চেষ্টা করছি বাবাকে ভালো করে তুলতে আমি ফেল হয়ে যাচ্ছি স্যার। পড়াশোনার আগে আমার বাবা স্থান বড় স্যার, প্রয়োজন হলে আমি বাবার জন্য পড়াশোনা ছেড়ে দেবো, কিন্তু পড়াশোনার জন্য বাবাকে ছাড়তে পারবো না স্যার। আপনি তো আমাকে শিখিয়েছিলেন পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপ, পিতাই হলো সব থেকে বড়, আমাদের পরম দেবতা। কাজল, আই এম প্রাউড অফ ইউ। কাজল, আমি তোমাকে মন থেকে আশীর্বাদ করছি, তোমার চেষ্টা কিছুতেই বিফলে যাবে না। বাবা, বাবা, আমার স্কুলে এসে তোমার কোনো কথা মনে পড়ছে না? আমার তো কিছু মনে পড়ছে না। মনে পড়ছে না? না, তুমি তোমার বাইকে চড়িয়ে আমাকে স্কুলে দিতে আসতে, আর আমরা দুজনে আইসক্রিম খেতাম, তারপর কলেজ করে তুমি আমাকে নিয়ে যেতে। এসব কথা তোমার কিচ্ছু মনে পড়ছে না বাবা? না তো, আমার তো কিছু মনে পড়ছে না। এই কাজল, কি হলো? না, কিচ্ছু না, তুমি চলো। চলো। আরে, এভাবে তাকিয়ে কি দেখছো? শুধু দেখছি না, ভাবছি। তুমি কি আমায় কিছু করতে দেবে না নাকি? কিচ্ছু করার দরকার নেই, আমি সব করে ফেলেছি সকালে। তুমি আসবার পর থেকে আমার অনেক দায়িত্ব হালকা হয়ে গেছে। আমার তো আশ্চর্য লাগছে, তুমি কোর্ট কাচারির কাজ করে এইসব কাজ কি করে করছো? আগে তুমি করতে, এখন আমি করছি।
সবটাই ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, কিন্তু তোমারই কাজ করবার পিছনে কি ইন্টারেস্ট থাকতে পারে? তুমি সে কথা বুঝতে পারবে না। যা চাই নিজের ভাবনা। এই সমস্ত কাজ করে আমি যে শান্তি পাচ্ছি না, আমি তোমাকে বোঝাতে পারবো না। তুই হাত টানলে কেন? এত ভাবছো কেন? তাড়াতাড়ি দাঁত ফেলো, সাপ আছে অনেক, কে ফেলবে? দিচ্ছি দিচ্ছি, দান দিচ্ছি। চার 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 চার, এক দুই তিন চার, আমি চললাম সিঁড়ি, কেউ আমাকে হাত ধরতে পারবে না, হাত ধরতে পারবে না। কাজল, তুমি হোমওয়ার্ক করেছো? না করিনি। যাও আগে হোমওয়ার্ক করে এসো, তারপর বাবার সাথে এসে খেলবে। না 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 না, কাজল যাবে না, কাজল যাবে না, না না যাবে না। ও হোমওয়ার্ক না করলে স্কুলে বকা খাবে। না আমি কার সাথে খেলবো? ওহো, আন্টি ঠিক কথাই বলছে বাবা, পড়াশোনা শেষ করে নে, তারপর আমি তোমার সাথে খেলবো। না না না, তুমি আগে আমার সাথে খেলবে, তারপর গিয়ে পড়া করবে, কেমন? ওহো, তুমি বুঝছো না, ও পড়া না করলে স্কুলে না গেলে ও দাদু এসে ওকে নিয়ে যাবে যে। কি হলো? আমি এখন কার সাথে খেলবো? আমার সাথে খেলবে? তুমি আমার সাথে খেলবে? এসো 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 এসো, বসো 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 বসো, তুমি এখন আমার সাথে খেলবে, আমি এখন দান দেবো। হ্যাঁ, এবার আমি দান দিই। চার 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 চার। এই কি হলো, চুপ করে আছো কেন? তুমি আমার সঙ্গে খেলবে না, এবার তোমার পালা, নাও দান দাও, দান দাও। খেলা আছে এই পর্যন্ত থাক। কেন খাবে চলো, তোমার খিদে পায়নি? হ্যাঁ আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। কাজল, কাজল, ডিনার টেবিলে এসো, খেয়ে নাও। এসো। আচ্ছা আন্টি, আজকে সবকিছু তুমি রেঁধেছো? হ্যাঁ, কেন ভালো হয়নি? খুব ভালো হয়েছে, আমি এখন অনেক খাবো। আচ্ছা আন্টি, আমি একটা কথা ভাবছিলাম, সব সানডে তে ছুটি থাকে, এই সানডে তে বাবাকে নিয়ে বেড়াতে যাবে? নট এ ব্যাড আইডিয়া। কিন্তু কিভাবে যাব? আমি গাড়ি নিয়ে আসবো। রিয়েলি? অফ কোর্স। সত্যি সত্যি আমরা গাড়ি করে বেড়াতে যাব, খুব মজা হবে, খুব মজা হবে। এই এই, তুমি গাড়ি নিয়ে আসবে? হ্যাঁ আসবো। আচ্ছা কাজল, তুমি খাবার পর বাবার হাত ধুয়ে সোজা বেডরুমে যাবে, চুপচাপ শুয়ে পড়বে। ওকে ওকে আন্টি, গুড গার্ল। আমার গালে করবে না।
কালকে আমাদের কাজলের জন্মদিন। কে 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 আমার সঙ্গে কথা বলছে? কে 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 কথা বলছে? কে? কাজল, কাজল, বন্ধু, বন্ধু, পূজা আন্টি, কাজল, কাজল। কি হলো বাবা? কাজল আমাকে কে যেন ডাকলো। কে ডাকবে? পূজা আন্টি, আমি তো এখানে। পূজা আন্টি তো আমাকে পড়াচ্ছিল, তোমাকে কে ডাকবে? সত্যি আমাকে কে যেন ডাকলো। কে ডাকবে? তুমি ডেকেছ না? না, আমি তো ডাকিনি। তাহলে কে ডাকলো? আমাকে কেউ ডেকেছে? না না, তোমার এমনি মনে হচ্ছে। না আন্টি, আমাকে সত্যি কেউ ডেকেছে। কি যেন একটা বলছিল আমাকে। কি বলছিল? কি যেন বলছিল, কি যেন বলছিল, কি যেন বলছিল। হ্যাঁ, কাজল, কালকে তোমার জন্মদিন না? আরে বাহ, কাজল, কাল তোমার জন্মদিন না? কই, তুমি তো আমাকে বলোনি। আমি কি তোমার কেউ নই? কাজল, এই কি? ছি, এই 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 কাজল, আমরা কালকে জন্মদিন পালন করব না? পালন করব না? তুমি কিছু বলছো না, বলছো না কেন? আমরা জন্মদিন পালন করব না? হ্যাঁ, নিশ্চয়ই করব। হ্যাঁ, সত্যি খুব মজা হবে, খুব মজা হবে, খুব মজা হবে, খুব মজা হবে। আমরা কেক কাটবো, আইসক্রিম খাবো, বেলুন ফাটাবো, খুব মজা হবে, খুব মজা হবে। বুঝেছি বুঝেছি, সবাইকে বলবো আমার বন্ধুর জন্মদিন, আমার বন্ধুর জন্মদিন। বুঝেছি বুঝেছি, সবাইকে বলবো। আমি গিয়ে সবাইকে বলে আসি। হ্যাঁ, শোনো শোনো, আমার বন্ধুর জন্মদিন, শোনো সবাই, আমার বন্ধুর জন্মদিন। আন্টি, যার মা নেই, যার বাবা পাগল,
তার জন্মদিন পালন করে কি লাভ? কাজল, না কিন্তু না। Happy birthday to you. Happy birthday to you, happy birthday to our bondu. Happy birthday to you, happy birthday our bondu. Happy birthday to you, happy birthday to you. Happy birthday, Kajol. Happy birthday our bondu. Happy birthday to you. Happy birthday to you our bondu. Happy birthday. বাবা তো চিনতেই পারে না আমাকে, যে আমি তাইকে এই পার্টি সেলিব্রেশন করে মানে কি? তুমি আমাকে হ্যাপি বার্থডে বলো, বলো মা বলো। কাজল মা, হ্যাপি বার্থডে শোনা। আর হ্যাপি নেই মা, বাবার মেমারি লস হয়ে গেছে, আর কখনো মেমারি ফিরে আসবে না। ফিরবে কাজল, তোর বাবার মেমারি নিশ্চয়ই ফিরবে। কবে মা কবে? তুই তো সবই জানিস কাজল, এরকম অবুঝলে কি করে চলবে? মা বাবা, মা 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 মা, বাবার মেমারি কবে ফিরে আসবে? কবে মা কবে? কাজল, আন্টি আন্টি কাল সকালে বাবা ভালো হয়ে যাবে তো? তোমার বাবা ভালো হয়ে যাবে আন্টি? তুমি সত্যি বলছো আন্টি? হ্যাঁ আমি সত্যি বলছি, কিন্তু যদি তুমি আমার কথা না মানো তাহলে আমার কথা মিথ্যে হয়ে যাবে। ঠিক কাজল, আজ তোমার জন্মদিন, জন্মদিনে কেউ কখনো কাঁদে? ডোন্ট ক্রাই, তুমি তো জানো তোমার বাবাকে, সে কি করছে সেটা সে নিজেও বুঝতে পারছে না। তুমি ধৈর্য ধরো, সময় এলেই সব ঠিক হয়ে যাবে। আমার কিছু মনে পড়ছে না, তোমরা কেন আমায় বিরক্ত করছো? কেন বিরক্ত করছো? বুঝলে কাজল, এরা কেউ ভালো লোক না, আমি ভুল করেছি এদের সবাইকে তোমার জন্মদিনে ডেকে। বারবার বলছি আমার কিছু মনে পড়ছে না, এরা সমানে বলে যাচ্ছে। একটু মনে করুন না, একটু মনে করুন না। কি মনে করবো, কি মনে করবো? হ্যাঁ কাজল, তুমি বাবাকে নিয়ে ঘরে যাও। এসো বাবা আমার সঙ্গে, এদের সাথে তোমার কখনো বন্ধুত্ব হবে না, এখানে কেউ ভালো লোক না। দেখলে তো, দেখলে তো আমার বন্ধু কি বললো, তোমরা কেউ ভালো লোক না, কেউ ভালো লোক না। যাও যাও, চল 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 আমরা যাবো, তোমরা কেউ ভালো লোক না। আপনারা প্রত্যেকেই জানেন আয়ুষের মেন্টাল কন্ডিশনের অবস্থাটা, এর পরেও আপনারা যদি সবাই ওর ব্রেনের উপর এরকম প্রেসার দেন তাহলে ক্ষতিটা কার হবে? শুধুমাত্র আয়ুষের, আর কারো না। আয়ুষের মেমারি ফেরাতে গেলে আমাদের সবাইকে কাজলের মতো হতে হবে, কাজলের মতো করে আমাদের আয়ুষের সাথে মিশতে হবে। ডক্টর অপূর্ব ঠিক এই কথাই বলেছিলেন, তাই না বিনয়বাবু? জোর জবরদস্তি করলে আয়ুষের অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে, আপনারা কেন তাকে ইরিটেট করছেন বলুন তো? সে যত হাসি খুশি পরিবেশে থাকবে তার জন্য ততটাই ভালো, হয়তো ওর মেমোরি আস্তে আস্তে ফিরেও আসতে পারে। ডক্টর, আমি যদি আপনাকে কোর্টে ডাকি সেখানে আপনি স্টেটমেন্ট দিতে পারবেন তো? হোয়াই নট। থ্যাংক ইউ ডক্টর। নাও বাবা খাও।
কাজল, এখানে কেন এসেছো তুমি? এখানে তোমার কে আছে? যাও, চলে যাও। ওরকম করে বলিস না কাজল, আমি যতবার আসতে চেয়েছি ততবার একটা অজানা ভয়ে তোর দিদা তোর কাছে আসতে পারিনি। ইচ্ছে থাকলেও তোকে দেখতে আসতে আমি পারিনি কাজল। তুই আমাকে ভুল বুঝিস না মা। কেন ভুল বুঝবো না? তুমি যা করেছো বলো সব ঠিক করেছো। দিদা, আজকে আমার কথা তোমার মনে পড়লো। এতদিন তুমি কোথায় ছিলে? আজ যদি বা এসেছো, তোমার কাজলকে কোলে নিয়ে আদর করেছো। আদর করো দিদা, আদর করো। হায় মা, দিদা দিদা দিদা। আমার গলা একটা দাও না। কাজল, তুই আমায় ক্ষমা করে দিস। তুমি কি দোষ করছো যে আমি তোমাকে ক্ষমা করবো? আমার একটা রিকোয়েস্ট আছে। বল মা। দাদুকে বলবে আমার বাবাকে যেন আমার থেকে আলাদা না করে দেয়। মিস্টার বিনোদ, আপনি কত বছর ধরে আয়ুষ পাল চৌধুরীকে চেনেন? 10 বছর হবে। ভেরি গুড। উনি অধ্যাপনা করতেন না আরো কিছু করতেন? টিউশন করতেন, কিন্তু উইদাউট ফিজে। সকলকে মানুষ করাটাই ওর লক্ষ্য ছিল। ভেরি গুড। তাহলে কাজলের পড়াশোনা তো উনিই দেখতেন? অবভিয়াসলি। এখনো কি দেখছেন? ভবিষ্যতেও কি দেখবেন? ইওর উডনেস প্লিজ। নো কোশ্চেনস। আচ্ছা সনদবাবু, আয়ুষের অ্যাক্সিডেন্ট হবার পরে, আই মিন ওনার মেন্টাল কন্ডিশন এরকম হবার পরে, ওনাদের চলে কি করে? আয়ুষের মাইনেতে? প্রিন্সিপাল স্যার, ধরুন যদি মেডিকেল লিভ ELCL শেষ হয়ে যায়, উনি যদি কলেজে না আসেন, ক্লাস না করেন, তাহলেও কি উনি পুরো মাসের মাইনে পাবেন? সেক্ষেত্রে আয়ুষ ভালো হয়েও যেতে পারেন। দেখুন প্রিন্সিপাল সাহেব, কোর্ট হতে পারের ওপর বিশ্বাস করে না, যা হয় তার ওপর বিশ্বাস করে। আয়ুষ কবে ভালো হবে সেটা এখন অনিশ্চিত, আর অনিশ্চিতের ওপর দাঁড়িয়ে কাজলের ভবিষ্যৎ এভাবে নষ্ট হতে দেওয়া যায় না। আমার পরবর্তী সাক্ষী শ্রীমতী নীলিমা দেবী। ওয়েল, নীলিমা দেবী, একজন মা তার কন্যা সন্তানকে যেভাবে বুঝতে পারে, আয়ুষ সেভাবে বুঝতে পারবে? আমার কথার অর্থ নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। মানছি, আপনি আপনার স্বামীর থেকে দূরে আছেন চাকরির জন্য, একা থাকেন, আর ফাঁকা সময় পেলেই আয়ুষের বাড়িতে গিয়ে আয়ুষ আর ওর মেয়েকে দেখাশোনা করেন। কিন্তু কতদিন? কাল যদি আপনার ট্রান্সফার হয়ে যায় তখন ওদের কে দেখবে? কাজল এখন ছোট, সে বড় হবে, তার কেরিয়ারের কথা ভাববে, তখন সে কোন দিক সামলাবে, নিজের দিক না তার বাবার দিক? আমার বিশ্বাস আছে ও ওর বাবার দায়িত্ব নেওয়ার সাথে সাথে নিজেরও দায়িত্ব নিতে পারবে। নীলিমা দেবী, আপনারও তো একটা মেয়ে আছে, সে তো ক্লাস 8 পড়ে আর বোর্ডিং স্কুলে থাকে, অ্যাম আই রাইট? আগে আপনি বর্তমানে সার্ভিস করছেন, আপনার স্বামী তো কুচবিহারে থাকেন, সেই জন্য আপনি আপনার মেয়েকে দেখাশোনা করতে পারবেন না বলে তাকে আপনারা বোর্ডিং স্কুলে রেখেছেন। কিন্তু কাজলের ব্যাপারে আপনি কি করে বলছেন যে সে তার বাবাকে দেখবে এবং নিজের পড়াশোনাও চালিয়ে যেতে পারবে? আপনি কি জানেন স্কুলে ও খুবই ইরেগুলার, তাই ওর পড়াশোনায় কত ক্ষতি হচ্ছে? কাজল প্রত্যেক বছর ক্লাসে ফার্স্ট হয়, ও আমাদের স্কুলের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কিন্তু এই কয়েক মাস ধরে ও ইরেগুলার হওয়ার জন্য ও স্টাডিতে ডিস্টার্ব ক্রিয়েট হচ্ছে, আর যদি ও এটা কন্টিনিউ করে তাহলে ও ক্লাস 4 উঠবে কি না আমার সন্দেহ আছে। থ্যাংক ইউ মিস রোজি। ইওর উইটনেস প্লিজ। মিস রোজি, আপনি কাজলের পড়াশোনা নিয়ে এত চিন্তিত দেখে খুব ভালো লাগছে। গুড, ভেরি গুড। আচ্ছা, আপনি এর আগে কোন স্কুলে ছিলেন? জ্যোতিনগর মহাকালী বিদ্যালয়। আপনি ওখান থেকে ট্রান্সফার হয়ে এসেছেন না আপনাকে বের করে দেওয়া হয়েছে? ক্লাসে ঠিকভাবে না পড়িয়ে আপনি ছেলেমেয়েদের নিজের বাড়িতে প্রাইভেট টিউশন দিতেন, স্কুলের এক্সামের প্রশ্নগুলো এক্সামের আগে নিজের বাড়িতে ছেলেমেয়েদের প্র্যাকটিস করতে দিতেন,
আর যে আপনার কাছে টিউশন না নিত তাকে আপনি প্রপার মার্কস দিতেন না, আর এই সব কারণে আপনাকে স্কুল সাসপেন্ড করে দিয়েছিল। অ্যাম আই কারেক্ট মিস রোজি? মিলর্ড আজকাল চাইলে যে কেউই ডিস্টেন্স কোর্সে নিজের কেরিয়ার গড়তে পারে, আর তার জন্য যে ফিনান্সিয়াল সাপোর্ট দরকার তাও অ্যারেঞ্জ হয়ে যায়। আয়ুষ আর কাজলের বাঁচার জন্য এখন যা দরকার তা আমি জানি, সেটা ভিক্ষে চেয়েও নয় আবার কারো সাহায্যেও নয়। ভবিষ্যতে কি হবে সেটা আপনিও বলতে পারবেন না, না আমি, না আমার বন্ধু অ্যাডভোকেট সিদ্ধার্থ। ইউ মে গো নাও। ওকে মিলর্ড, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়ুষের কাছে কাজলের থাকাটা নেহাতই জরুরি, কারণ কাজলই হচ্ছে আয়ুষের সুস্থ হবার একমাত্র উপায়। দ্যাটস অল ইউ অনা। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর টুডে। এই তো সবে আরম্ভ মাত্র, আপনি দেখবেন এভরিথিং উইল বি অল রাইট ইন টাইম। তাছাড়া ট্রাম কার্ডটা আমারই হাতে আছে না? হ্যালো মিস পূজা। হ্যালো। আপনি ভাবছেন আপনারা যা করছেন ঠিক করছেন? ভাবিনি। আপনারা এই কেস জিততে পারবেন? আপনি তো আমার রেকর্ড নিশ্চয়ই জানেন, যে কেস হাতে নিয়েছি কখনো তা হারিনি। মিস পূজা, স্মার্ট হওয়া ভালো কিন্তু ওভার স্মার্ট হওয়াটা ডেঞ্জারাস, বি কেয়ারফুল। এটা কি আমি আপনার উপদেশ ভাববো না ধমক? অ্যাজ ইউ উইশ। সিদ্ধার্থবাবু, আপনার ক্লায়েন্ট সঞ্জীব মজুমদারকে বুঝিয়ে বলবেন যে দুজন বুদ্ধিজীবীর মধ্যে কথাবার্তার সময় একটা থার্ড পার্সন যেন মন্তব্য না করে। হ্যাঁ ইউ। মিস্টার সঞ্জীব মজুমদার, আপনি হয়তো ভুলে গেছেন যে এটা হচ্ছে কোর্ট প্রিমিসেস, আর আমি চাইলে আপনাকে দু মিনিটের ভেতর হাজতে ঢোকাতে পারি। মাইন্ড ইট। মিস্টার সিদ্ধার্থ, আপনি আপনার ক্লায়েন্টকে একটু বুঝিয়ে দেবেন, আদারওয়াইজ হি উইল বি ইন ট্রাবল। রিল্যাক্স সঞ্জীব বাবু, রিল্যাক্স। যত গর্জে তত বর্ষে না, আমি কিন্তু বর্ষাবো, ঠিক সময় বর্ষাবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বাবা এবার এন লেখো। হয়ে গেল আমার বাবা সবার থেকে ভালো বাবা। আচ্ছা বলো তো বাবা, এটা কার ফটো? এটা এটা না আমার, এরপর আয়ুষ পাল চৌধুরী। ভেরি গুড, লেখো। আয়ুষ পাল চৌধুরী। আচ্ছা বলো তো বাবা, এটা কার ফটো? এটা এটা তুমি, আমার বন্ধু। কে ফর? কাজল। পুরো নামটা বলো। পুরো নাম, পুরো নাম হলো গিয়ে কাজল পাল চৌধুরী। ভেরি গুড, লেখো। কাজল পাল চৌধুরী। বলো তো এটা কার ফটো? এটা এটা পি 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 পূজা আন্টির। পূজা আন্টি না, পূজা কানুনগো। লেখো লেখো লেখো, পূজা কানুনগো। পূজা কানুনগো। আচ্ছা বলো তো একে একে, আমি তো একে চিনতে পারছি না। এ তো আমার মা নিশা পাল চৌধুরী। কে নিশা? তোমার মাকে আমি কি করে চিনবো? আমি বলছি তুমি শোনো, তুমি আমার বাবা, এটা আমার মা, আমি তোমার মেয়ে, তোমাদের মেয়ে। তাহলে মা তোমার কি হলো? স্ত্রী। তুমি আমার মাকে বিয়ে করেছো। আমি কি করে তোমার মাকে বিয়ে করব? তুমি কাজল মিথ্যে কথা বলছো। পূজা আন্টি, পূজা আন্টি, কাজল না কোনো মিথ্যে কথা বলছে, বলছে আমি নাকি একে বিয়ে করেছি। আমি কি করে একে বিয়ে করব? আমি তো ছোট বাচ্চা। Thank you.
কাজল, তুমি এভাবে কেঁদো না। ইউ আর গ্রেট কাজল, তুমি তোমার বাবাকে ভালো করার জন্য যা যা করছো এসব দেখে ভগবানও হার মেনে যাবে। ভগবান পর্যন্ত হার মেনে যেতে পারে ডক্টর, কিন্তু এই সঞ্জীব মজুমদার জীবনে কখনো হার মানেনি। বলুন, আপনার না হারার জন্য আমি কি করতে পারি? ভেরি সিম্পল, কোর্টকে আপনি বয়ান দেবেন যে আয়ুষ পাল চৌধুরীর ভালো হওয়ার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু ডক্টর, রিল্যাক্স ডক্টর, এটা কিছুই নয়। আমার কথা মতো কোর্টে বয়ান দিলে প্রতি মাসে আপনার কাছে এরকম একটা ব্রিফ কেস পৌঁছে যাবে। ডোন্ট ওয়ারি সঞ্জীববাবু, আমি তা নিশ্চয়ই করব। কিন্তু এই কেস জিতবার জন্য আপনি অ্যাডভোকেট পূজার দিকটা একটু বুঝে নিন। শি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট অ্যাডভোকেট। আপনি? হ্যাঁ, গুড ইভিনিং ম্যাডাম। আপনি এখানে কেন এসেছেন? সময় নষ্ট না করে আমি যদি স্ট্রেট বলি তাহলে আমি একটা ডিল করতে এসেছি। ডিল? কাল কোর্টে চুপ থাকার জন্য কত টাকা নেবেন? আমার কথা শেষ হয়নি ম্যাডাম। আপনি যদি সাইলেন্ট না থাকেন তবে আমি আয়ুষের এমন অবস্থা করব তার জন্য শুধু আপনিই দায়ী হবেন। এটা ডিল না ধমক? সেটা বুঝতে পারবেন কিনা আপনার বুদ্ধির ওপরেই ডিপেন্ড করছে। কোর্টে চুপ থাকার কথা তো প্রশ্নই ওঠে না, আর বাকি থাকলো আয়ুষের জীবনের কথা। তাতে আমি কতটা দায়ী হব আর কি করে দায়ী হব সেটা আপনি আমার উপর ছেড়ে দিন, ওকে? নইলে আমি আপনার অবস্থা এমন করব যে আপনি কখনো চিন্তাই করতে পারবেন না। নাও গেট লস্ট। আইল সি ইউ। যা খুশি, যখনই যা করতে চাইবেন আমাকে শুধু ডেকে নেবেন, আমি পৌঁছে যাব। আর দেখবেন আমি আপনার কি করতে পারি, ওকে? নাও গেট লস্ট। এক্সকিউজ মি। ব্যাড ম্যানার্স, ইডিয়েট। কি হয়েছে মা? ওই লোকটা কে, কি বলছিল? মা, এই লোকটা হচ্ছে অবিনাশ চৌধুরীর পালিত পুত্র সঞ্জীব। আমার মনে হচ্ছে ওর অ্যাটিটিউড আর অ্যাক্টিভিটিস দেখে যে এ আমার কেসের বড় বাধা হয়ে দাঁড়াবে। বলছিলাম, আয়ুষের ব্রেনের এখন যা কন্ডিশন তাতে ওকে যেমন চালাবেন ও তেমনই চলবে। কিন্তু একটা কথা সবাইকে শুনতে অনুরোধ করব, এমন কিছু করাটা উচিত হবে না যাতে ওনার অযথা টেনশন হয়। বলুন ডক্টর, এই রকম একজন মেন্টাল পেশেন্ট কি অন্য কারোর কেয়ার নিতে পারে? একদম না। আই অবজেক্ট ইউর অনার। অবজেকশন সাসটেইনড। মি লর্ড, ডক্টর মিত্র আমার ক্লায়েন্টের উপর মিথ্যে দোষ চাপাচ্ছেন। মিথ্যে নয় মি লর্ড, যা সত্যি সেটাই উনি মহামান্য আদালতকে জানিয়েছেন। কোনটা সত্যি? মেডিকেল সায়েন্সের কোন চ্যাপ্টারে লেখা আছে যে আয়ুষের মতন মানসিক রোগী অন্য কারো কেয়ার নিতে অসমর্থ? আরে, যে নিজেকে ভুলে গেছে, নিজের স্মৃতিশক্তি লোপ পেয়েছে, সে কাজলের ভালো মন্দের বিচার কিভাবে করবে? আপনি একটা ভুল ধারণা নিয়ে আছেন মিস্টার সিদ্ধার্থ। হোয়াট ডক্টর? যদি আয়ুষের প্রপার কেয়ার নেওয়া হয়, ওকে যদি সুন্দর পরিবেশ এবং হাসি খুশি পরিবেশে রাখা যায়, তাহলে ওর স্মৃতিশক্তি আস্তে আস্তে ফিরতে পারে কিনা, ফিরে আসতে পারে কিনা? প্লিজ অ্যানসার মাই কোশ্চেন ডক্টর। শুধু মুখের কথার উপর ভিত্তি করে একজন মানুষের বেঁচে থাকার উপর বাজি ধরা যায় না ম্যাডাম। যেটা অসম্ভব সেটা নিয়ে আননেসেসারি তর্ক করলে কোর্টের মহামূল্য সময় নষ্ট ছাড়া আর কিছুই হয় না। অসম্ভবকে সম্ভব সময় করে দেবে মিস্টার সিদ্ধার্থ। আর অযথা কোর্টে সময় নষ্ট করার প্রয়োজন নেই। ইউ আর মিস্টেকেন মিস্টার সিদ্ধার্থ। কোর্ট ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে যতক্ষণ না উপযুক্ত কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রমাণ তো সব পাওয়াই গেছে। কিন্তু সেগুলো ঠিক না ভুল সে তো প্রমাণ এখনো হয়নি। আমি প্রমাণ করে সেটা দেখিয়ে দেব। আগে করে দেখান তারপর বলবেন। প্রমাণ করে দেখান যে আয়ুষের মেমারি আর কোনোদিন ফিরবে না। প্রমাণ করে দেখান যে আয়ুষ তার মেয়ে কাজলের দেখাশোনা করতে পারবে না। প্রমাণ করুন যে কাজল তার বাবার থেকে আলাদা থেকেও বাঁচতে পারবে। দেখান। Yes, আমি দেখিয়ে দেব। And it's a challenge to you. I accept your challenge. Order, order, order. The court is adjourned for today. হ্যারে মা, পূজা কি এত চিন্তা করছিস? কি আর চিন্তা করবো মা, এখন তো শুধু একটাই চিন্তা, কেমন করে আমি আমার লক্ষ্যে পৌঁছবো। যে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি চেষ্টা করছি সেই লক্ষ্য আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। সব প্রমাণ সব আশা আমায় প্রতিদিন দুর্বল করে দিচ্ছে। যে ডাক্তারকে আমি মনে প্রাণে ভরসা করেছিলাম ওরা তাকেও ভাঙিয়ে নিল।
এখন শুধু একটাই চিন্তা, কাল কোর্টে যদি অ্যাডভোকেট সিদ্ধার্থ আয়ুষকে জেরা করে তাহলে ও ঠিকভাবে মোকাবিলা করতে পারবে কিনা। আরে মা, মন খারাপ করছিস কেন? দেখবি একটা না একটা রাস্তা ঠিকই বের হবে, সেটাকে খুঁজে বের কর। এখন শুধু একটা কাজই বাকি, আয়ুষকে পারফেক্টলি ট্রেন করতে হবে আমাকে। এছাড়া আমার আর কোনো রাস্তা নেই, আর আমি সেটা করিয়ে দেখিয়ে দেব মা। ইয়েস, আই মাস্ট ডু ইট। মা, ও মা, মা গো। কাজল, তুই কাঁদছিস কেন? মা, ডাক্তার মিত্র বলেছেন বাবা কবে ঠিক হবে তাই কোনো গ্যারান্টি নেই। ডক্টর মিত্রও মানুষ, মানুষ মাত্রই ভুল করে, হয়তো ওনার কথাই পরে ভুল প্রমাণিত হবে। আর যদি সত্যি হয় তাহলে দাদু আমাকে ওদের বাড়িতে নিয়ে যাবে, বাবার তাহলে কি হবে তার কথা কে বুঝবে? না মা, আমি বাবাকে ছেড়ে গোদ্দাও যাবো না, বাবাকে ছাড়া থাকতে পারবো না। কাজল, কোথায় গেলে তুমি? কোথায় আছো? কাজল বন্ধু, তুমি কাঁদছো কেন? তোমার কেউ বকেছে নাকি? আমাদের পূজা আন্টি আমাদের সাথে আছে না, সে আমাদের পাশে থাকলে আমাদের কেউ আলাদা করতে পারবে না। তুমি একদম কাঁদবে না। এই 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 বন্ধু, তুমি একদম চিন্তা করবে না, পূজা আন্টি আসলে আমি তোমার সব কথা বলবো, তারপর দেখো উনি কি করেন। পূজা আন্টি এসে গেছে। পূজা আন্টি দেখো না কাজল কেন কাঁদছে। কাজল কাঁদছে কিন্তু কি জন্য? ও বলছে সবাই চেষ্টা করছে ওকে আমার থেকে আলাদা করবে বলে, এ কথা মিথ্যে না। কিন্তু সত্যি হতে বেশি সময় লাগবে না যদি তুমি আমার কথা না মানো। কেন শুনবো না? শুনবো। সত্যি তুমি আমার কথা শুনবে? হ্যাঁ নিশ্চয় শুনবো, তাছাড়া আমি কি মিথ্যে কথা বলি নাকি? আর কাজলের জন্য আমি সব কিছু করতে পারি। ঠিক আছে, আমি তোমাকে যা যা বলবো, কোর্টে যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তুমি ঠিক সেরকমটাই বলবে। হ্যাঁ বলবো, কিন্তু কে বলবো? কাজলের দাদুর উকিল ও সিদ্ধার্থবাবু যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তুমি বলবে তুমি কাজলের বাবা, তুমি আয়ুষপাল চৌধুরী। হ্যাঁ এই কথা তো আমি জানি, আমার নাম আয়ুষপাল চৌধুরী না গো কাজল। আর তুমি বলবে তুমি হলে নিশার হাজবেন্ড, আর নিশা মারা যাবার পর তুমি কাজলের সব কিছু দেখাশোনা করছো, ওর পড়াশোনা, খাওয়া, স্কুলে নিয়ে যাওয়া আসা, ওর সব কিছু তুমি সব কিছু বুঝে ওর দায়িত্ব নিয়েছো। কিন্তু আমি তো কিছুই জানি না, তাছাড়া নিশা পাল চৌধুরী কে? আমি কেন তার স্বামী হব? না না, আমি মিথ্যে কথা বলবো না। এটা মিথ্যে নয় আয়ুষবাবু, তুমি কেন বুঝছো না? মিথ্যে না তো আমার কি, তুমি যা বলছো সব মিথ্যে। মিথ্যে নয়, ঠিক আছে যদি মিথ্যে হয় তবে কোর্টে তুমি মিথ্যেই বলবে। না 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 না, আমি মিথ্যে কথা বলতে পারবো না, মিথ্যে কথা বলে পাপ, ঠাকুর রাগ করবে, তাই না কাজল? আয়ুষবাবু, ভগবান নিজেই বলেছেন যে মিথ্যে অন্যের ক্ষতি করে না, সেই মিথ্যে কথা মিথ্যে নয়। হ্যাঁ বাবা, পূজা আন্টি ঠিকই বলেছে, তুমি যদি পূজা আন্টির কথা না শুনে কোটি কথা না বলো তাহলে ওরা সবাই তোমাকে আমাকে আলাদা করে দেবে। হ্যাঁ বাবা, সরিয়ে দেবে। সব কথা শুনবো হলো আমি সব কথা শুনবো। আপনার নাম তাহলে মিস্টার আয়ুষপাল চৌধুরী? কালকেই তো বলেছি, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আপনার মনে কিছুই মনে থাকে না। আচ্ছা, আপনার তাহলে সবকিছু মনে থাকে তাই? হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড। আচ্ছা আমাকে বলুন তো কাজলের বাবা কে?
কাজলের বাবা তো আমি, আমার নাম আয়ুষপাল চৌধুরী। আচ্ছা আচ্ছা, আপনি কাজলের বাবা? হ্যাঁ, আমি তো কাজলের বাবা। আচ্ছা মিস্টার আয়ুষ, কাজলের মা কে বলতে পারবেন? কাজলের মা, কাজলের মা, কাজলের মা, হ্যাঁ, নিশা, নিশা পাল চৌধুরী। ভেরি গুড, নিশা পাল চৌধুরীর বাবার নাম কি? হ্যাঁ, অবিনাশ চৌধুরী। এসব আপনি কোথা থেকে জানলেন? কাজলের কাছে। হ্যাঁ মিস্টার আয়ুষ, ইউ আর আ লেকচারার, আ ব্রিলিয়েন্ট স্কলার, অ্যাম আই রাইট? নো নো, ইয়েস ইয়েস। আচ্ছা বলতে পারবেন ভাত চাল থেকে হয় না গম থেকে? ওয়েভ আর মোশন ফিজিক্স না কেমিস্ট্রি? আমি আপনাকে জিজ্ঞাসা করছি মিস্টার আয়ুষ। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করুন না। এইমাত্র আপনি বলছিলেন না যে কাজলের পড়াশোনা, স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, খাওয়া পড়া সবকিছু আপনিই করেন? হ্যাঁ, কাজলের সবকিছুই আমি দেখি। আপনি মিথ্যা বলছেন। না, আমি সত্যি বলছি, আমি সবসময় সত্যি বলি। আমি যদি বলি আপনি মিথ্যা বলছেন? না, আমি সত্যি বলছি, সত্যি বলছি, সত্যি বলছি। আপনি মিথ্যে বলছেন। না না না, আই অবজেক্ট মি নট। আমার ক্লায়েন্টের উপরে অন্যায়ভাবে প্রেসার দেওয়া হচ্ছে, যেটা তার মেন্টাল কন্ডিশনের উপর খুবই নেগেটিভ প্রভাব পড়বে। আমি প্রমাণ করে দেবো মি নট, আমার আর্গুমেন্টের প্রেসার একদম ইললজিক্যাল নয়। অবজেকশন ওভাররুলড, প্রসিড। থ্যাঙ্ক ইউ মি নট। আয়ুষ বাবু, আপনি তাহলে যা বলছেন সব সত্যি বলছেন? মিথ্যে, সব মিথ্যে। আপনি যদি জানতেন যে ভাত কিসে হয়, ফিজিক্সে কি কি পড়ানো হয়, তাহলে আমি কি করে জানবো যে আপনি যা বলছেন সব সত্যি বলছেন? সবাই কি করে বিশ্বাস করবে যে আপনি কাজলের দায়িত্ব ঠিকভাবে নিতে পারছেন? কাজল আপনার সাথে বাড়িতে থাকবে, কিন্তু আপনি যা যা বলছেন সব মিথ্যে বলছেন। আর আপনি কি জানেন মিথ্যে কথা বলা কত বড় পাপ? না, ঠিক নয়। যে মিথ্যে অন্যের ক্ষতি করে না, সে মিথ্যে মিথ্যে নয়। ভেরি গুড, আপনি এখন যেতে পারেন মিস্টার আয়ুষ। টাটা, দ্যাটস অল ইওর অনার। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর হাফ অ্যান আওয়ার। মিলর্ড, আমার মতে কোর্টের মহামূল্য সময়ের অপচয় হয়েছে। ধৈর্যের একটা সীমা আছে, অপেক্ষার সীমা উল্লঙ্ঘন করে যে কোর্টের সময়কে উপেক্ষা করে, কোর্টে তার জন্য অপেক্ষা করাটা অন্যায় এবং অবিচার। তাই আমি মহামান্য আদালতকে জানাতে চাইছি যে একজন কন্যা সন্তানের লালন পালন একজন মহিলাই করতে পারেন। যেহেতু এই কেসে কাজলের মা পরলোকগমন করেছেন, সেই জন্য কাজলের লালন পালনের দায়িত্ব ওর দিদা ওরফে শান্তিদেবীকেই দেওয়া উচিত। আমি মহামান্য আদালতকে অনুরোধ করছি যে তারা যেন ন্যায় বিচারটাই পান। দ্যাটস অল ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণাদি যাচাই করে দেখে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছচ্ছে যে, এক্সকিউজ মি মি লর্ড, What is this, Miss Pooja? You are mistaken, my lord. এখন আমি আর মিস পূজা কানুনগো নই, এখন আমি মিসেস পূজা পাল চৌধুরী। একটু আগেই আমরা বাইরে গিয়ে মন্দিরে আমাদের বিয়েটা করে এসেছি। আমার স্মৃতিতে রয়েছে আয়ুষের দেওয়া সিঁদুর, আর হাতে আছে তারই দেওয়া শাখা। এই ফুলের মালা, এই শাখা, এই সিঁদুর আয়ুষ আমাকে নিজেই পরিয়ে দিয়েছে। আর আয়ুষের স্ত্রী হিসেবে এখন আমি কাজলের মা। আর একজন মায়ের কাছ থেকে তার বাচ্চাকে আলাদা করার অধিকার কারো নেই, না মিস্টার অবিনাশ চৌধুরীর আছে, না অ্যাডভোকেট সিদ্ধার্থের আছে, না আইনের। অর্ডার, অর্ডার, অর্ডার। আই অবজেক্ট ইউ অনার। মন্দিরে গিয়ে মালা বদল করলেই কিংবা স্মৃতিতে সিঁদুর আর হাতে শাখা পরিয়ে দিলেই বিয়ে হয়ে যায় না মিলর্ড।
তার জন্য আই উইটনেস দরকার। কি প্রমাণ আছে এই বিয়ের সত্যতা নিয়ে? এটা একটা টোটালি ইললজিক্যাল ইললিগাল ম্যারেজ মিলর্ড। কোর্টকে সন্দেহের অন্ধকারে রাখার জন্য অ্যাডভোকেট পূজা কানুনগড় এটা হচ্ছে একটা ওয়েল অর্গানাইজড প্ল্যান। আমি জানতাম মিলর্ড, আমাকে এই বেশে দেখে অ্যাডভোকেট সিদ্ধার্থ এই প্রশ্নই তুলবেন। ডোন্ট ওরি মিস্টার সিদ্ধার্থ, আপনার এই প্রশ্নের জন্য উত্তর আমি অলরেডি ঠিক করে রেখেছি। মনোজ, পেপার্স প্লিজ। মিলর্ড, এই হচ্ছে আমার আর আয়ুষের ম্যারেজ সার্টিফিকেট। সার্টিফিকেটে আমাদের উইটনেস হিসেবে সিগনেচারের সাথে ম্যারেজ অফিসারের সিগনেচার উইথ ডেট দেওয়া আছে। মিলর্ড, তাই আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ জানাচ্ছি আমার মেয়ে কাজলকে তার প্যারেন্টসের কাছে থাকার অনুমতি দেওয়া হোক। আই অবজেক্ট ইউ অনার। কি গ্যারান্টি আছে যে মা হওয়ার পর পূজা ম্যাডাম মার স্নেহ মমতা দিয়ে কাজলের প্রপার কেয়ার নেবেন? তিনি যখন নিজের সন্তানের জন্ম দেবেন তখন সে কার কথা ভাববেন, নিজের পেটের সন্তানের না কাজলের? মা হিসেবে তিনি কার প্রপার কেয়ার নেবেন? এটা আমার অ্যাফার্মেশন নোট মিলর্ড। আমি ভগবানের নামে শপথ নিয়ে স্পষ্টভাবে উল্লেখ করেছি যে আমি কখনো জীবনে সন্তানের জন্ম দেব না। আমার একটাই মাত্র সন্তান, আমার মেয়ে কাজল। সমস্ত রকমের সাক্ষ্য প্রমাণ এবং বিশেষ করে ম্যারেজ সার্টিফিকেট যাচাই করে দেখে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছচ্ছে যে শ্রীমান আয়ুষ পালচৌধুরী পূজা পালচৌধুরীর বিবাহ আইনসঙ্গতভাবে হওয়ার জন্যে কন্যা কাজলের লালন পালনের দায়িত্ব আদালত তাদের হাতে সঁপে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাডভোকেট শ্রীমতী পূজার এই যুগান্তকারী অভিনব পদক্ষেপের জন্য বাহবা জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে। না, এটা কখনোই হতে পারে না। আমি সব সব কিছু ধ্বংস করে দেবো। আই ওয়ান্ট কাজল, কাজলকে আমার দরকার। চৌধুরী বংশের সম্পত্তি আমার হবে, আমার। আমি যে নিশাকে খুন করেছি কিসের জন্যে, তার কারণটা কি কি আমি জানতে চাইছি কি? সেদিন যদি নিশার সাথে পাগলাটাকে মেরে ফেলতাম তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না। যাও গিয়ে মেরে ফেলো ওকে। কালকের সূর্যোদয় যদি আয়ুষ দেখে তাহলে সূর্যাস্ত দেখার জন্য তোমরাও কেউ থাকবে না। যাও। সবসময় শুধু আমাকেই অযোগ্য বলে না, যোগ্য বলে এতদিন যাকে ঘরে খাইয়ে পড়িয়ে বড় করেছেন সেটা মানুষ নয়, একটা গোপ্র সাপ। এইসব কি বলছিস? কেন বলছিস সেটা বুঝতে পারছিস না? বলতে পারি সঞ্জীব কেন সেদিনকে কোর্ট থেকে উঠে গেছিল? বলতে পারবেন সঞ্জীব বিয়েতে রাজি হলো না কেন? বলতে পারবেন সঞ্জীবের ঘরে নিশার ছবিগুলো কেন সাজানো রয়েছে থাক থাক করে? আপনি তো পুত্রপ্রেমী অন্ধ, আপনি কিচ্ছু জানেন না। আমি আগেই সন্দেহ করেছি আর নিজের চোখ দিয়ে সবকিছু দেখে এসেছি। যে সঞ্জীবকে জামাই করতে চেয়েছিলেন সেই সঞ্জীবই হলো নিশার হত্যাকারী। কি বললি তুই? আমার নিশার হত্যাকারী সঞ্জীব? শুধু এইটুকু না, কারোর জন্য যদি আয়ুষ পাগল হয়ে থাকে সে হলো সঞ্জীব। হে ভগবান, এত বড় বেঈমান! সেই নমক হারামের নজর ছিল চৌধুরী বংশের সম্পত্তির উপরে আর সেই জন্য এই সমস্ত কাণ্ড কারখানা বাঁধিয়েছে সে। না, ছাড়বো না আমি ওকে।
অবিনাশ চৌধুরী যেমন বিষধর সাপকে লালন পালন করতে পারে, তেমন দরকার পড়লে তার ফনা ধরে তার বিষদাঁত ভাঙতে পারে। আই উইল কিল হিম, জাস্ট আই উইল কিল হিম। আরে সেসব পরে হবে, কিন্তু এখন যে সর্বনাশ করতে গেছে তাকে না আটকালে সব শেষ হয়ে যাবে। আরে আর আমার কি সর্বনাশ করবে সে? পূজা আয়ুষ আর কাজলকে সে আজকেই মেরে ফেলবে। চুপ কর বলছি। ওর মাকে যেমন করে মেরেছিলাম, আজ ওকেও সেইভাবে মারবো, তার সাথে তোকেও মারবো। আর তুই কি বলেছিলি সেদিন? আমি তোর এমন অবস্থা করবো যে তুই কখনো চিন্তাই করতে পারবি না, বুদ্ধির ঘরে তালা মারতে পারবি। এবার দেখ আমি তোর বুদ্ধির ঘরের তালা কিভাবে ভাঙি। এখন তোমাদের দুজনের ভগবানই ভরসা, ওপরে বড় আর নিচে আগুন ধরা।
তোকে সব সম্পত্তি দিয়ে দেবো, ছেড়ে দে সঞ্জিত, না সঞ্জিত। চিরঞ্জিত, তুমি? স্যার, আপনি আমাকে চিনতে পেরেছেন? স্যার, আপনার কাছে পড়াশোনা করে আপনারই ছাত্র চিরঞ্জিত, আজ সে ডেপুটি কমিশনার অফ পুলিশ। আই এম প্রাউড অফ ইউ চিরঞ্জিত, আই এম প্রাউড অফ ইউ। আমার আনন্দ হচ্ছে এই জেনে আমি আজ তোমার হাতে অ্যারেস্ট হচ্ছি। আমি এদেরকে মেরেছি। ইয়েস, আই এম দ্য মার্ডারার। অ্যারেস্ট করো। না স্যার, কে বলেছে আপনি এদের মার্ডার করেছেন? এরা সব অ্যাক্সিডেন্টে মারা গেছে। ইন্সপেক্টর স্যার, আমি যা বললাম সেভাবেই রিপোর্ট দেবেন। ওকে স্যার। কিন্তু এসব তো মিথ্যে কথা। না স্যার, এ মিথ্যে মিথ্যে নয় স্যার। যে মিথ্যে লোকেদের মঙ্গল করে সেই মিথ্যে শত সত্যের চেয়েও বড় সত্য। ডিসিপি ঠিক বলেছেন আয়ুষ। কাজল, কাজল, আমার কাজল, কাজল, আমার কাজল, কাজল। আচ্ছা বলো তো বাবা, এ কে? আরে এ তো পূজা, আমার ক্লাসমেট। আন্টি, তুমি তো একথা আমাকে বলনি, তুমি আমার সাথে চিটিং করেছো। না রে মা, ও চিট করেনি। যা করেছি আমি করেছি মা। আত্মগরিমা আমায় অন্ধ করে দিয়েছিল রে, তাই আমি একটার পর একটা ভুল করেছিলাম। কিন্তু পূজা আমার সব অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে। আজ পূজার মহানতার কাছে আমার নিজেকে খুব ছোট্ট মনে হচ্ছে রে মা। হ্যাঁ রে মা, তুই আজ থেকে তুই পূজা নোস, আমার মেয়ে নিশা। মারে কেন কে জানে তোকে প্রণাম করতে বড্ড ইচ্ছে করছে। আপনি এসব কি বলছেন? বাবা যদি মেয়ের কাছে হাত জোর করে তাহলে মেয়ের আয়ু কমে যাবে না? না রে মা, না। তুই এসব বলিস না মা, বলিস না। থাক না, থাক। আপনি রেগুলার আমাকে দুঃশালা বলে ডাকেন, ওটা দুষ্টু শালা না দুস্থ শালা?
এটা দুস্থ শালা, এটা দুষ্টু শালা। মা, আমি তোমাকে মিস করছি মা। আমি নেই তো কি হয়েছে? পূজা আন্টি কি তোর মা নয়? তোমার প্রাণে আমার প্রাণে দুজন আমরা, দুজনের প্রাণে তোমার প্রাণে আমার প্রাণে দুজন আমরা।